উঠে সম্মানে শহীদ উঠে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি ইয়া আলী এক নারা হায়দারি ইয়া আলী এক নারা হায়দারি ইয়া আলী হক হোসেন মাওলা হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চিশতি জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুসলমান আপনারা আদবের শহীদ আদবের মাহফিল আপনারা চেয়ারগুলো ফাঁকা আছে আগে আগে বসুন কারণ আজকে যে মাহফিলটা হতে চলেছে সে মাহফিলটা কোনো আম মাহফিল নয় এই মাহফিলটা আজকে পুরোপুরি আহলে বাইতেরই মাহফিল শের বলছেন নিগাহে আউলিয়া মে নিগাহে আউলিয়া মে ও তাসির দেখি নিগাহে আউলিয়া মে ও তাসির দেখি আরে বদলতে হুয়ে হাজারো কি তাকদীর দেখি তাই হোক আমাদের পশ্চিম বাঙালির যাকে শের বা টাইগার বলানো হয় আপনাদের সম্পর্কে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন তিনার নুরানি হাক্কানি চেহারা দেখছেন ইনার কথা ইনার বার্তা ইনার কথা ইনার মূল্য আমরা দিয়ে শেষ করতে পারবো না কারণ শুধু আজকে মুর্শিদাবাদে হাজির আছে সেটা নয় আপনি যেখানে যাবেন ওয়েস্ট বাঙ্গালে আপনি যে মঞ্চে যাবেন দেখতে পাবেন তো জনাব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চিশতি নিজামি উপস্থিত আছেন আপনাদের সম্পর্কে হাজির হয়েছেন আপনি হাজির হয়েছেন আপনাদের সম্পর্কে ওনার কথা যাই কিছু আছে না কেন একমাত্র আহলে বাইতেরই কথা কারণ আমরা মুসলমান আমরা আহলে বাইত কাকে বলে আজকে জনাব মাওলানা ইমতিয়াজ হোসেন চিশতি নিজামি আজকে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আহলে বাইত কাকে বলে ওলি আল্লাহ কাকে বলে নবী কাকে বলে আল্লাহ কাকে বলে আল্লাহকে কিভাবে রাজি করা যায় নবীকে কিভাবে রাজি করা যায় আজকে জান্নাত কিভাবে পাওয়া যায় সেই সম্মুখে বক্তব্য রাখছেন জনাব মাওলানা ইমতিয়াজ হোসেন নিজামি চিশতি আসুন মুসলমান আপনাদের সম্পর্কে দুটা শের বলে আমি আমার সরকার যিনি হযরতুল আল্লামা মাওলানাকে আমি বেসময় সময় নষ্ট না করে ওনার মূল্যবান সময়কে অতিবাহিত না করে আমি একটা শের বলে আমি আমাদের একটা ছাত্র নাত পড়ার পরে জনাবকে উঠানো হবে যাহা জিক্রে হাবিব হতা হে যাহা জিক্রে হাবিব হতা হে وہی خود خدا بھی قریب آتا ہے اور اس محفل میں بیٹھنے والا خود نصیب والا ہوتا ہے یہی محفل سبائی بستے پرے نا یہی محفل ٹا آچے اہل بایتر محفل کارون اہل بایت کاکے بولے آج کے جنی اولی اللہ رو جاو ادس سے محفل سانے دن ہوئی چھے اولی اللہ کی بھاوے اصلو ارے اولی اللہ اصلو کو تھا تھے کے ارے اولی اللہ اصلو
মাওলা আলী থেকে নিয়ে আর মাওলা আলী থেকে নিয়ে আজকে যত ওলি আল্লাহ আছে ইনারা হচ্ছেন আহলে বাইত আর আজকে আমরা মুসলমান নামাজ পড়ছি কোরআন পড়ছি হজ করছি যাকাত দিছি কিন্তু ঘামান ভাই নামাজ পড়ছি ভাই নামাজ তো পড়তে হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ার রাকিউম আর রাকিউন তোমরা নামাজ কায়েম করো রুকু করো তারপরে কি আছে কোরআনকে খুলুন তবে বুঝতে পারবেন মুসলমান যাই হোক আমি আর বিলম্ব করব না কারণ যিনি আমার জনাব হযরতুল আল্লামা মাওলানা ইমতিয়াজ হোসেন নিজামী চিশতি শুধু মুখের কথা উনি বলেন না যেটা বলে রূপারূপ কোরআন ও হাদিস থেকে প্রমাণ কারণ আমরা আল্লাহকে মানি কারণ আল্লাহকে মানতে গেলে প্রমাণ দরকার নবীকে মানতে গেলে প্রমাণ দরকার কোরআন আর ওলিকে মানতে গেলে প্রমাণ দরকার আহলে বাইতকে মানতে গেলে প্রমাণ দরকার তো প্রমাণ সহ দলিল সহ কোরআন সহ হাদিস সহ সিয়াসাতটা হাদিস সম্পর্কে আপনার তালিম বা বক্তব্য রাখবেন ইনার আজকে টপিক আছে আহলে বাইত কাকে বলে ওলি আল্লাহ ধরা যাবে কিনা ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলে কি হয় ওলি আল্লাহ ধরতে হবে কি হবে না এই প্রসঙ্গে আমি আশা রাখছি যেন আমার হযরতুল আল্লামা মাওলানা ইমতিয়াজ হোসেন চিশতি নিজামী আশা রাখছি যেন হযরত আপনি চেষ্টা রাখবেন আমরা আলীকে মাননি কারা কাকা কারা কারা মানেন হাত উঠান তো আলীর মাহফিল তো এরকম হবে না আলীকে যারা মানবে আলীকে যারা মানবে তাদের দিল তর পাবে কারণ আজকে যে মাহফিলটা চলছে আহলে বায়েত আর আহলে বায়েত যদি না থাকতো আজকে কোরআন নামাজ রোজা কিছুই পেতাম না তার মহব্বতে আমরা কোথায় আছি দেখবেন ঘোড়া খারো খারো খায় খারো খারো পায়খানা করে কেন ঘোড়ার আদাত এরকম তাহলে আমরা মানুষ মুসলমান হয়েছি আমাদের আদাত কোথায় আমাদের মহব্বত কোথায় আমাদের আখলাক কোথায় এত বড় প্যান্ডেল লাখ লাখ টাকা খরচা করে আহলে বাইতের কথা হবে ভাই নাই যদি আজকে বুগি বুগি ডান্স হতো তো বোধ হয় ভিড়ে লোক আটতো না ঠিক না ভুল তাহলে মুসলমান আজকে আপনাদের সম্মুখে যে হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চিশতি নিজামী আপনি সুদূর মেদিনীপুর থেকে আগত ইনার ইস্তেকবালের জন্য ইনার মহব্বতের জন্য আমরা সবাই উঠে ওনাকে হার পেশ করব তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার তালিম রাখবেন এবং যেটা বলবেন যেটাই বলবেন কোরআন ও হাদিস থেকে বাহির থেকে একটা কথা নাই যদি আপনাদের মধ্যে কেউ সন্দেহ থাকে খাতা কলম কোরআন নিয়ে আসতে পারেন আর আজকে এটা আমি আশা রাখি যে আহলে বাইতেরই বক্তা আমরা সবাই আহলে বাইতের কিন্তু আহলে বাইতকে কেউ কম মানি কেউ বেশি মানি যদি মা বাপের ঝগড়া লেগে যদি দুর্নাম করে কিন্তু সহ্য হয় না আর আলীর যদি দুশ্মনী করে তো সহ্য হয়ে যায় তাহলে মুসলমান কেমন আমরা আহলে বায়ত কেমন আল্লাহকে কিভাবে মানি নবীকে কিভাবে মানি যাই হোক আমি তাকরির রাখার জন্য স্টেজে উঠিনি শের বলছেন হাকিকত ছুপা নেহি সকতি হাকিকত ছুপা নেহি সকতি বানাওয়াটো কি ওসুল মে আরে খুশবু আ নেহি সকতি কাগজ কি ফুলো মে দেখবেন কাগজের ফুল যদি হয় দেখতে খুব সুন্দর কিন্তু আর খুশবু নাই আর গোলাপ ফুল আছে খুশবু হক কথা কেউ শুনতে পারবে না হক কেউ বরদাস্ত হবে না আজকে ইনশাআল্লাহ যেটাই বলবে কোরআন ও হাদিস ইনার ইস্তেকবালের জন্য জোরে সোরে মোহাব্বত শহীদ যেন এই নারা আপনার যেন খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রওজায় হাজির হয়ে যায় এবং খাজা মনুদ্দিন চিশতি রওজা থেকে নবী মুস্তাফার রওজা পর্যন্ত হাজির হয়ে যায় এই নারা হবে নারায়ে তাকবীর হাত উঠিয়ে আমরা হলাম আলী মান্নেওয়ালা আমরা গাউস মান্নেওয়ালা আমরা খাজা মান্নেওয়ালা আমরা হোসেন মান্নেওয়ালা আমরা নবী মান্নেওয়ালা আমাদের নাম হাত উঠানো হবে ভাই হাদিস শুনেননি
আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলীউল মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহর নবী হাত উঠিয়ে বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা আর আলীর মাহফিলে হাত উঠবে না ভাই আমাদের হাত কেমন আমরা মুসলমান কেমন আল্লাহকে মাননেওয়ালা জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি এক নারা হায়দারি এক নারা হায়দারি হযরতুল আল্লামা মাওলানা ইমতিয়াজ হোসেন চিশতি নিজামি হযরতুল আল্লামা মাওলানা নিজামউদ্দিন চিশতি আসুন হযরত আপ আইয়ে ভাই কোন থাকবেন ধৈর্য ধরে মহব্বতের নিয়ে আপনারা কোরআন ও হাদিসের আলোকময় বার্তাগুলো বা কোরআন থেকেই প্রমাণ দিবে এটা ধৈর্য ধরে করে আপনারা সবাই শুনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজানে দিনে মুহতারাম সামিনে কিরাম যেনারা এখানে উপস্থিত আছেন তারই মধ্যে অনেকে রাস্তায় দোকানদানিতে এদিক ওদিক ঘোরাফেরা করছেন প্রয়োজন বোধে কাজগুলো মিটিয়ে নিয়ে আপনারা আজকের যে রজনী বড় শুভ রজনী বড় ভাগ্যবান রজনী আল্লাহ পাক সবাইয়ের নসিবে এরকম রজনী দান করে না পৃথিবীতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত নবী রাসূল আউলিয়া ইকরামগণ সহ বহু মানুষ পাঠিয়েছেন কিন্তু তারই মধ্যে প্রত্যেকটি জামানায় ফিরকাবন্দি ছিল ফিরকাবাজি ছিল ফিরকাবাজি আছে এমন কোন জামানা যায়নি যে কোন নবীর আমলে শত্রুতা ছিল না এমন কোন জামানা গুজরায়নি যে কোন নবীর জন্য তার শত্রু হয়নি তো নবী পাকের যদি শত্রু হয় তো নবী মাননেওয়ালাদেরও শত্রু হবে এবারে আপনারা একটা কথা আপনাদের বলি খুব ভালো ভাইটিয়াল কথা যারা যারা মাথায় নেবেন সে যত বড় খাসুল খাস দরজার হোক কতটা খাস আর কতটা কাম এই কথাতে কতটা খাস আর কতটা আম কত বিশিষ্ট আর কত নিকৃষ্ট আমার মুখ থেকে এখনই বেরোবে আল্লাহ চাইলে এই জুমলাটার উপরে গর করলেই বুঝতে পারবেন তার দরজা উপরে না নিচে সেটা হচ্ছে প্রত্যেকটা যুগে নবীদের শত্রু হয়েছে হয়েছিল ফিরকা হয়েছে জুলুম অত্যাচার হয়েছে সহ্য করেছেন কিন্তু আহলে বায়তে রাসূল পাক পায়তানের উপরে যেভাবে দুশ্মনী হয়েছে তামাম নবীগণের সমস্ত জুলুম অত্যাচার তাদের উপরে যা ধাওয়া হয়েছে সেগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া যায় আর কারবালা প্রান্তরে ইমাম হোসেন সাল্লামের জুলুমকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া যায় তো সমস্ত আম্বিয়া উলে ক্রান্ত থেকে সবরে আজিম মোকাম ইমাম হোসেন সাল্লাম সুবহানাল্লাহ বেশাক আর এটা দেখেন নবী পাকের লাখো লাখো সাহাবাদের মধ্যে সমস্ত সাহাবাদের দুশ্মন কটা ছিল আর আহলে বায়তের দুশ্মন গুনে শেষ করতে পারবেন
নবীর আওলাদের দুশমনি করলো, নবী সাহাবাদের দুশমনি করলো না কেন? এখানে কত বড় খাস আর কত বড় আম প্রশ্ন থাকলো। যদি নবীর রঙে আহলে বায়াত নেই, নবীর তরিকায় আহলে বায়াত চলেনি, নবীর সুন্নতের খেলাফ চলেছে, তাহলে আহলে বায়াতের উপরে দুশমনি হয়েছে মাযাল্লাহ ঠিক? তাহলে লিখে দেন, বলেন, ফতোয়া দেন। আর যদি বলেন যে আহলে বায়াত আওলাদে রাসূল আলী আর আলীওয়ালা ইমাম চোদ্দ মাসুম আজ পর্যন্ত যত আউলিয়া কেরামের আউলিয়া আম্বিয়া নবী মুস্তফার রঙে চলেছেন, তাহলে বলতে হবে যাদের উপরে দুশ্মনী করা হয়েছে তারা ঠিক পথে, যারা দুশ্মনী করেছে তারা বাতিল পথে। না, বুঝতে পারলেন আমার কথা? তা নবীর যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না তাদের দুশ্মন কত, আর যারা নবী পাকের কাছে কলেমা পড়ে ইমান এনে সাহাবা হয়েছে এরকম সাহাবার দুশ্মনী দেখান। জি, বরং আমি তো বলবো কারবালাতে সাহাবিও বেশ কিছু তাবেনরাও, এমন কি কোরআন পাকে সূরা যে মুনাফিকুন নাজিল হয়েছে ওটাও মুনাফিক সাহাবীদের বিরুদ্ধে নাজিল হয়েছে। কই আহলে বাইতের বিরুদ্ধে একটা দেখান নকতা যে কোন দোষ টুটি নাজিল হয়েছে? এই আহলে বাইত সামলাও, নবীর ঘরে না হলে কি হবে, নবীর আওলাদ হলে কি হবে, তোমাদের এই আছে। কিন্তু এরকম হাজার দলিল আমি দেবো, ঢেকে দেবো। আমার কাছে কথা হচ্ছে আমি সাহাবিদের তওহিন করছি না, হ্যাঁ সেই সব সাহাবিদের জুতোর ধুলোকে আমার চোখের সুরমাং মাথায় রাখি যারা আহলে বাইতের গোলামি করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা আহলে বাইতের দুশমনি করেছে তাদেরকে আমি সাহাবি বলি না, খারাবি বলি। এরা দুনিয়ার খাতারনাক না, কারণ সাহাবির দুশ্মনীও করব আবার নামাজে গিয়ে সেই আওলাদে রাসূলের দরুদও পড়ব, ঠিক তোমার নামাজ। কারবালা প্রান্তরে যারা ইমাম হোসেন রাসাল্লামকে শহীদ করেছিলেন, আমার কাছে প্রশ্ন আছে, একটা বেনামাজি দেখো? শুধু বেনামাজি নয়, তারা ক্ষেত খামারে হাল চালায়নি, মজুর খাটেনি, মজদুরি করেনি, ঠেলা চালায়নি, তারা সব আলেম মুফতি মুহাদ্দিস ছিল, তারাই ফতোয়া দিয়েছে হোসেন কে ওয়াজিবুল কতল, কতল করা ওয়াজিব। ওয়াহ, উমর বিন সাদ বলছে তাড়াতাড়ি ইমাম হোসেনকে কতল কর, তা না হলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। আই রে তোমার নামাজের বাহাদুরি, এক্ষুনি নামাজি গিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আবার এই পড়ার আগে ইমাম হোসেন রাসূলের আওলাদের গলায় খঞ্জর চালাচ্ছ, ঠিক তোমার নামাজি। নামাজের আমি নামাজ পড়তে মানাও করিনি, করব না, করি না, কারণ নামাজ নবী পাকের উপরে এসেছে আমাদের জন্য, নামাজ কায়েম করতে হবে, নামাজ দায়েম করতে হবে, এক নামাজ নয়। আবার সূরা নূরের 41 নম্বর আয়াত দেখে নেন, না পেলে কোরআন নিয়ে আসুন, চোখটা খুলে দেখি দিয়ে যাব, আসমান আর জমিন এবং মধ্যবর্তী যাহা কিছু আছে, আল্লাহ পাক বলছে ওরা সবাই নামাজ জেনে গেছে, কিন্তু আজকে আমার অধিকাংশ মল্লাতন্ত্র এখনো নামাজ জানেনি। তাহলে আসমান জমিনের মধ্যে কুকুর নাই, আমরা কার ইসলাম নব, আল্লাহর না মোল্লার? আল্লাহর। যে কজন বলছে এই সবই মাত্র আল্লাহর ইসলাম নেবে, বাকি সব মোল্লার নেবে নাকি? আমরা ইসলাম কার থেকে নব, আল্লাহ থেকে না মোল্লা থেকে? আল্লাহ থেকে। বেশিরভাগ মোল্লাকে খোদা মান্যওয়ালা আছে না, আমার কথা বুঝতে পারছেন নি কোনটা? ইসলাম কার থেকে নব, আল্লাহ থেকে না মোল্লা থেকে? আল্লাহ থেকে। হ্যাঁ, না বুঝলে বলুন যে হযরত বুঝতে পারেনি। ইসলাম দেওয়ার জন্য, ইসলামকে আমাদের কাছে ফাইলে দেওয়ার জন্য মোল্লাকে পাঠিয়েছেন না আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন?
নবীগণকে নবীগণের পক্ষ থেকে আমার নবী মোল্লাকে পাঠিয়েছেন না আউলিয়াকে পাঠিয়েছেন আউলিয়াকে তাহলে আমরা ইসলাম নব আল্লাহর তরফ থেকে এবং রাসূলের তরফ থেকে আউলিয়াদের তরফে মোল্লার তরফ থেকে নয় বেশাক বেশাক হ্যাঁ সেই মোল্লা থেকে নব যে মোল্লা আলীর গোলামি করে হ্যাঁ বেশাক বেশাক এতটুকু তাহলে আজকে আমরা সেই দিকে যাচ্ছি দুশমনী করার অধিকার অথরিটি কি না আহলে বাইতের ফজিলত কোরআন ও হাদিসে আল্লাহ এত ঢেলে দিয়েছেন মুনাফিকরা সহ্য করতে পারেনি নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত দিচ্ছে সব কিছু করছে কিন্তু আহলে বাইতের দুশমনী করছে আল্লাহর নবী বলছেন কাবা বাইতুল্লাহর রুকনে ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে জিন্দেগি ভর নামাজ পড়ো অনবরত রোজা রেখে যদি মরে যাও আর আহলে বাইতের মহব্বত দিলে না থাকে যদি বুকস থাকে দাখাল আন্নার সাজা জাহান্নাম কোনো হিসাব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের বিরোধিতাও করছি না আমার নামাজ না পড়লেও চলবে না টাকা পাক টাকা না পাক টাকা হারামে কামালে না পাক টাকা হালালিতে রোজগার করলে পাক আহলে বাইতের মহব্বত যদি না থাকে নামাজটা হারামির দিকে নিয়ে যাবে আহলে বাইতের মহব্বত নিয়ে পড়ো তো নামাজ হালালিতে নিয়ে যাবে বেশাক বেশাক সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক যাকে দিয়ে কাজ নেবে তাকে দিয়ে করিয়ে নেয় যুগে যুগে দুশ্মন মোল্লা তন্ত্র অনেক থাকে আর কিন্তু হেদায়াতকারী মাত্র দু একজন করে পাঠায় বেশি পাঠায় না আল্লাহ দেখিয়ে দেয় যে দশটা মোনাফেকের বিরুদ্ধে যদি কুড়িটা আমার হাদি পাঠায় তাহলে আল্লাহকে তারা বলবে ও কুড়ি জন এসেছিল বলে আমাদেরকে হারিয়ে দিয়েছে তা আল্লাহ দেখিয়ে দিচ্ছে তোদের কুড়ি হাজার থাকে আমি একজন পাঠাবো একে ভারী অনেক এ আল্লাহ পাকের অশেষ মেহরবানি ইনশাল্লাহ আসুন মা ভালো করে একটা কথা বলে দিই আউলিয়াদের মজলিসে যে যেমন করে সে তেমন পায় কেউ খালি হতে ঘুরে যায় না সুবহানাল্লাহ কেউ খালি হাতে ঘুরে যায় একটু আগে আমার কোন ভাই সাহেব একটা হাদিস পড়ছিলেন আমি আস্তে আস্তে আমার কানে পড়লো রাওয়াহুল বুখারি বাবে তাওয়াজু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতাহু বিল হারব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানে আল্লাহ পাক বলছেন হাদিস পাকটি খুলছি আমি শুরু করিনি এখনো যে আল্লাহ পাক বলছেন আমার ওলির যে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি আচ্ছা আউলিয়াদের দুশ্মনী করে নাকি শুরু থেকে এখন পর্যন্ত করেছে তো আল্লাহর কথা সত্য না মিথ্যা হ্যাঁ না একটু জোরে বলেন সত্য সত্য তো আল্লাহ ওই আউলিয়ার দুশ্মনদের বিরুদ্ধে কবার ঝেঁটা জুতা নিয়ে এসছে যুদ্ধ করতে বলুন হাদিস কি বলছে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আজানতাহু বিল হারব আউলিয়ার যারা দুশ্মনী করবে আউলিয়ার যারা শত্রুতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম তাদের বিরুদ্ধে তাদের জং করি আমি আল্লাহ জং করি যুদ্ধ করি গৌর করেন তো আউলিয়াদের দুশ্মনী হয়েছে না হয়নি হয়েছে আল্লাহ যুদ্ধ করেছে দেখেছেন কোথাও দেখেননি আমার নজরে বহু পড়েছে আরে বাবা হেদায়তকারী কি আল্লাহ না মোল্লা আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ তো আসে না হেদায়ত করতে তাহলে আল্লাহর তরফ থেকে নবী আম্বিয়া রাসূলগণ আউলিয়াগণ আসেন এটাই হচ্ছে আল্লাহর হেদায়ত আর যখন আউলিয়ার বিরুদ্ধে দুশ্মনী করবে আল্লাহ ঝেঁটা জুতো নিয়ে আসবে না আল্লাহ তার কিছু বান্দাদেরকে জুতো পেটাই করে আউলিয়ার দরবার থেকে বের করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশাক বেশাক আউলিয়ার দরবারে কোনো গোস্তাকি চলবে না আউলিয়ার দরবারে কোনো বেয়াদবি চলবে না মা বোন খুব সাবধান এটা আউলিয়ার মজলিস আহলে বাইতের মজলিস এখানে যে যেমন আদব দেবে বা আদব বুলান নসিব বেয়াদব বাদ নসিব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم
بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن عليا مني وأنا منه وهو ولي كل مؤمن بعدي رواه الترمذي وأحمد وسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا حضرات ঠিক আছে জেনে গেছি জেনে গেছি জেনে গেছি আজ জেনার উরুষ হচ্ছে উরুষ মানে মিলন কার মিলন আমাদের আমরা এসেছি কারণ না কারু উপলক্ষে মিলন যেমন কোন ব্যক্তি বর সেজেছে বিয়ে করতে যাবে হাজার বারাতি পরস্পর পরস্পর সাক্ষাৎ মিলন হলো কার উদ্দেশ্যে না বরের উদ্দেশ্যে তো আজকে হজরতে সৈয়দ শাহ সৈয়দনা মাওলা তানাশা বাবা মাদ্দাজিল্লাহুল আলিয়ার আলিয়ার উরুস মোবারক সেই উরুস মোবারকে আমরা ভাই বোন সকলে মিলে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে এক মিল হয়েছি তো আজকে আমরা যেমন বারাতি হিসাবে এই মজলিসে শরীকদার হয়েছি মিলন হিসাবে উনিয়াজ দুলহা এই বাবু ছেলেগুলো চেঁচামেচি করছে ওই দিকটা তো ওনার উরুষে শুধু আমরা এসেছি এটা মন খেয়াল করবেন না এটা ভাববেন না ওনার উরুষে খুদ নবী মুস্তফা সেন্টার থেকে মদিনা মানোয়ারা থেকে এসেছেন আহলে বাইতে রাসূল সাহেব বাইতের গোলামের উরুষ হবে আর আহলে বাইত নবী মুস্তফা আসবেন যার দ্বারাতে ওনার আহলে বাইতের চর্চা হবে সেই গোলামের উরুষে ওনারা আসবেন না বেশক একিনান 100% নবী আর আলে নবী গাউস খাজা কুতুব আউলিয়া মেকআপ সবাই হাজির আছেন আমরা শারীরিক আর ওনারা রুহানি উভয় দিক দিয়ে আমাদের মিলন উরুস মোবারক চলছে কত বড় সৌভাগ্য এখানে যারা আসবে যদি ওনাদের আহলে বাইত রাসূল আম্বিয়া আউলিয়া এবং হযরতে সৈয়দ শাহ তানাশা বাবা মাদ্দাজিল্লাহুল আলিয়ার ওনাদের নজরে কারণ আমাদের দিকে পড়ে যায় কি না নসিব বুলন হবে বলেন তো এই মজলিসে আমরা আসি ওনার উরুষ উপলক্ষে নবী আলে নবী আউলিয়াদের কথা হবে আজকে তো সেই জন্য সমস্ত জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে
সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা সম্ভ্রম ভালোবাসা এবং এখানকার যে এই উরুস মোবারকের কমিটি যারা উদ্দীপনা নিয়ে বড় খুশ আমদির সহকারে এই নুরানি মাজমাকে প্রতিষ্ঠা করেছেন এবং এখানকার সভাপতি সহসভাপতি সমস্ত কর্মীবৃন্দ সবাইকে নেতৃবৃন্দ যারা যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সর্বপ্রথম আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত পাকটি হচ্ছে সূরা তুজ্জুমার 39 নম্বর সূরা আর আয়াত নম্বর 22 আয়াত পাক বড় ভাই টিএল এবং আরেকটি হাদিস পাক তেলাওয়াত করেছি সে আয়াত পাকটি হচ্ছে 8-9 খানা হাদিস থেকে চুনেছি তার মধ্যে বিশিষ্ট হাদিস হলো তিরমিজি ও মুসনাদে আহমদ হাদিস পাকটি বাংলা বা উর্দু তর্জমা এই হবে যে নবী পাক বলেছেন আমার পরে তামাম মোমেনদের ওলি হলো আলী জোরে বলে তো যারা মোমেন নয় নবীর পরে আলী তাদের ওলি নয় মুসলমান হতে পারে মুসলমান ইমানদার হতে পারে না সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে দেখে নেবেন যে তোমরা বলো যে আমরা ইমানদার নয় বরং বলো যে আমরা মুসলমান এখনো তোমাদের অন্তরে ইমান ঢোকেনি প্রবেশ করেনি তাহলে মুসলমান আর মোমেন আসমান জমিন তফাত ভালো করে বোঝেন মুসলমান হলেই যে ইমানদার এটা একদম মারাত্মক ভুল কথা সে জোর করে বলতে পারে আমি ইমানদার না 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 মোমেন হলে তার ওলি হবে নবীর পরে আলী আর যে মোমেন নয় মুসলমান হবে সে সবাইকে ওলি মানে আগে বা হওয়ালা কোরআন ও হাদিসের আলোকে আমি আলোকপাত করবো ইনশাল্লাহ তাআলা একটাও আমার তরফ থেকে নয় তবে হ্যাঁ কোরআন ও হাদিসের আলোকে কিছু মান্তিক যুক্তি লজিক যেটা বলে বোঝাবার জন্য পরিষ্কার করার জন্য কোরআন পাকে আল্লাহ বলছেন যে আমি বান্দাদেরকে বোঝাতে গিয়ে একটা খোড়া মশার ডানার সমতুল্য হলো আমি উদাহরণ দিয়ে থাকি তাতে ডিম ভাজা খেতে গেলেও উদাহরণ লাগে কড়াতে ডিম ভাজা আগুনে হয়তো তো ডাইরেক্ট আগুনে মাধ্যম তো এরকম কিছু দলিল বুঝাতে গেলে মাধ্যম সেটা লজিক মান্তিক অনেকে বলে আপনি দলিল দেবেন এত মান্তিক দেবেন কারণ মান্তিকটাই তো তোমার মাথায় লোহার ঘা মারে কারণ হাদিস কোরআন সবাই জানে কি এমন জানে না 72 ফিরকার মৌলবি বেশি জানে কিন্তু মানতে নাই দেখেন আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাতুল মাদিনাতা ফালিয়াতিল বাব আমি হলাম ইলমের শহর আলী হলো দরওয়াজা তুমি এবার এখানে আলীকে সরিয়ে আলীর উপরে দরজা কাকে দাঁড় করাবে দাঁড় করাও যদি আলীকে সরিয়ে তাহলে আলীকে তুমি 6 নম্বরে রাখো 1000 নম্বরে রাখো 11 নম্বরে রাখো 14000 নম্বরে রাখো কাউকে তো নবীর পরে রাখবে তো নবীর কাছে এলিম নিতে গেলে দরজা যদি আলী হয় তাহলে দরজাটা যদি কেউ ভেঙে দূরে চলে নিয়ে যায় 4 নম্বরে নিয়ে যায় গৌর করছেন এটা মানতে আমি এলমের শহর আলী দরজা আর যদি দরজাকে 4 নম্বরে 10 নম্বরে 20 নম্বরে নিয়ে যাই ভাই খেলাফতে মসনাদ হিসাবে আলী 4 নম্বরে কিন্তু বেলায়েতে দপ্তর হিসাবে মুমিনদের ওলি হিসাবে আলী 1 নম্বরে বেশাক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে হায়দারি নারায়ে হায়দারি এক নারা হায়দারি এক নারা হায়দারি আমিও বলছি খোদার কসম আলী 4 নম্বরে 1 নম্বরে আল্লাহ পাকিন্নি জায়লুন ফিলার্দে খালিফা আমি জমিনে খালিফা পাঠাবো খালিফা বানাবো কে তিনি হলেন আদম সাফিউল্লাহ আলাইহিসসালাম আদম হলো প্রথম খালিফা মুসা নবীর ভাই হারুন আলাইহিসসালাম দ্বিতীয় খালিফা দাউদ খালিফাতুল্লাহ তৃতীয় খালিফা আর আমার মাওলা আলী চতুর্থ খালিফা তাহলে খালিফা হিসাবে আল্লাহ পাকের তরফ থেকে 4 নম্বরে কিন্তু নবী পাকের পরে 1 নম্বরে আবার আবু তালেব আলাইহিস সালাম মের 4 সন্তানের মধ্যে আলী হলেন ছোট 4 নম্বরে আবার মসনদে খেলাফতিয়ার নিজাম পৃথিবীর চালাবার জন্য দিন নয় দিন তো নবীর পরে আলী ইমান তো নবীর পরে আলী কিন্তু দুনিয়াবি নিজাম চালাবার জন্য মসনদে খেলাফত 4 নম্বরে কিন্তু আমার নবী বললেন
কি বলেন ইন্না আলিয়ান মিন নিওয়ানা মিনহু ওয়া হুয়া কুল্লি ওয়ালিউন মুমিন বাদি প্রত্যেক হে আলী আলী আমার থেকে নবী বলছেন আলী আমার থেকে আমি আলী থেকে আলী আমার থেকে আমি আলী থেকে এবং আমার পরে প্রত্যেক মুমিনদের ওলি হলো আলী বেশাক বেশাক তা আমার পরে তাহলে এখানে নবীর পরে আলীর উপরে আরে আলীকে আমি সাহাবা বলি না আলীকে আমি নবীর রক্ত মনে করি না ঈমান নবী বলছেন লাহমুকা লাখমি দামুকা দুমি দামি রুহুকা রুহুই রুহি জিসমুকা জিসমি নবী বলছেন হে আলী তোমার রক্ত আমার রক্ত তোমার দেহ আমার দেহ তোমার গোশত আমার গোশত তোমার রুহ আমার রুহ তোমার জিসম আমার জিসম তো আলী আর নবী ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে তাহলে আলী নবীর থেকে পেয়েছি আলী আমার আলীকে যারা ধরেছে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীকে পাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশাক যে না আলী পেয়েছে সে নবীর কলমা পড়লেও মুনাফিক কলমা পড়লে মুমিন কোথায় আছে কলমাকে তাহকিক করতে হবে কলমা পড়লে মুমিন নামাজ পড়লেই মুমিন রোজা করলেই মুমিন মুসলমান হজ করলেই মুমিন আরে নবী মুস্তফার পেছনে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে নবীর দেওয়া সবই উসুল মানছে ফের বি কোরআনে সুরা আল ইমরানের 86 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুম ওয়া জাহুমুল বাইয়্যানাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ পাক বড় সন্দিহান বাপ যেমন বেটাকে পুরো 12টা মাস টিউটর ইয়ানে কি বলে প্রাইভেট পড়াবার জন্য তাকে টিউশনি মাস্টার দিয়েছে যত সাবজেক্ট তোটা মাস্টার দিয়েছে তারপরও যদি ফেল করে যায় বাপ যেমন সন্ধিয়ান হয়ে যায় হায়রান হয়ে যায় যে আফসোস আর তোকে কি করে মানুষ করব সব গোল্লা হয়ে গেল এত মাস্টার দেওয়ার পরে তো এইরকম কিছু এইরকম একটা কম আছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম আরে ওই কমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায় তাহলে নবীর বিরুদ্ধে কারুর শত্রু ছিল না নবী যখন আলীকে দেখিয়েছে তো আলীকে মানব না মুনাফিক হয়েছে বেশাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হক আচ্ছা আলীর বিরুদ্ধে দুশ্মনী কেন যারা যারা ঈমান নিয়ে এসেছে লোক দেখানি মুসলমান হয়েছে দর করেন কথা আমার দিকে জুমলা দিকে কথা যদি খুব জলি হয় আমাকে বলবেন ধীরে বলবো ভাই আমি বললে দেবেন যারা যারা ইসলামে এসেছে নবী পাকের সান্নিধ্য লাভ করেছে ফাতে মক্কার পর অধিকাংশ সাহাবীদের খানদান কারু বাপ কারু ভাই কারু পিতা কারু দাদা কারু নানা কারু আত্মীয় কুফরি অবস্থায় জঙ্গে জিহাদে আলী আলাইহিস সালাম জাহান্নামায় পাঠিয়েছে অতএব যখনই আলীকে দেখে এর তালোয়ারে আমার দাদা কাতল হয়েছে এর তালোয়ারে আমার বাবা কাতল হয়েছে এর তালোয়ারে আমার স্বামী কাতল হয়েছে এর তরবারে আমার কি বলে ভাই কাতল হয়েছে এর তরবারে আমার খানদান উজড়ে গেছে এর তলোয়ারে এর মারে ইয়ানি যেদিকে তাকায় আলী শেরে খোদা তো আলীকে এইবার তারা কলা কৌশলে দিন ইসলামকে মিটাবে মিটিয়ে দেবে তজনজ করে দেবে কারবালা হওয়ার কারণটা আর তাজিয়া পাক পালন করে আমরা সেই মাওলা আলী এবং আহলে বাইতের যে মনসব নিয়ত উদ্দেশ্য আমরা ধরে রাখি যে আহলে বাইত মিটবে না যতদিন তাজিয়া পাক থাকবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে হায়দারি নারায়ে হায়দারি কেন মসজিদ দেখলে নামাজের কথা মনে হয় মাদ্রাসা দেখলে তালিমের কথা মনে হয় পীর দেখলে মুরিদের কথা মনে হয় বাথার কথা মনে হয় আউলিয়া দেখলে আল্লাহ ওয়ালা আল্লাহর কথা মনে হয় তো তাজিয়া পাক দেখলে ইমাম হোসেনের স্মরণ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশাক তো যাকে দেখলে যে বুজুর্গ হাস্তি স্মরণ হয় তার উপরে ফতোয়া দিতে যাবেন না ভাই ফতোয়ার চড়ক গাছ কোন দিকে যাবে তুমিও জানো না সর্বযুগে ফতোয়া দিয়ে দিয়ে ফতোয়া দিতে দিতে নিজেরাই ফতোয়াতে পড়ে গিয়ে একদম
কাড়ডাই ফেসে গেছে খুব সাবধান ফাতোয়া ফাতোয়া দেওয়ার আগে অন্তত হাজারবার ভাববে তো ভাই আমার আল্লাহর নবীর কাছে ইলম নিতে গেলে দরজা আলী আলী আগে ধরব না সাহাবা ধরব আলী তাহলে যারা আলীকে ছেড়ে সাহাবা ধরেছে ইলম পায়নি যদি বলে তাহলে পড়ছি কি আরে নবী পাক যখন এসেছিলেন আবু জাহেল তো বড় আলেম ছিল এই আবু জাহেল তো আরবিতে আলেম ছিল না আরবের সাবজেক্ট তো আরবি তাহলে আরবি পড়লে যদি আলেম হয় তাহলে আবু জাহেল বড় আলেম জি আজকেও তো এক ফিরকা আরেক ফিরকাকে ফতোয়া দিচ্ছে যাকে ফতোয়া দিচ্ছে তাদের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস আবার তারাও ঘুরিয়ে ফতোয়া দিচ্ছে এরাও বড় বড় মুফতি মুহাদ্দিস তো তোমার আরবির পাণ্ডিত্য থাকলে কোথায় পড়েও পাণ্ডিত্য ডিগ্রি লাভ করো এর ফতোয়ায় তুমি কাফের তোমার ফতোয়ায় সে কাফের নিজেরাই ঘুমাখলে না 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 এমন একটা কম দেখো যে কম আদর্শ দ্বিতীয় কাউকে ফতোয়া দেয়নি কাফের বলেনি শুধু নিজেরাই ফতোয়া নিয়েছে সে হলো আউলিয়ার কম বেশাক বেশাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে হলো আউলিয়ার কম খাজা গরিব নামাজকে তৎকালীন যুগে 500 এর বেশি আলেম ফতোয়া দিয়েছে গাউসুল আজমকে হাজার এর বেশি আলেম ফতোয়া দিয়েছে মাওলানা আলী উপরে ফতোয়া দিয়েছে বলে মাওলানা আলী বেনামাজি আরে যারা মাওলানা আলীকে বেনামাজি বলে ফতোয়া দিয়েছে তো আলী মান্যওয়ালাকে কি করে নামাজি বলবে বরং আমরা নামাজ তোমাদের থেকেও ভালো করি কিন্তু আমরা নামাজ দেখে পড়ি যার পেছনে নামাজ হবে না সেখানে যাই না বেশাক বেশাক যার পেছনে নামাজ হবে না সেখানে যাই না আমি ইমামতি করব আমি সকল মুক্তাদির দায়িত্ব নেব আনা ইমামুল লিমান হাজারা এখনো আমি ওয়াজ শুরু করিনি আনা ইমামুল লিমান হাজারা ওমাইয়া জোর যারা উপস্থিত এবং যারা আসবেন প্রত্যেকের আমি দায়িত্ব নিলাম কেজি ইমাম হলাম ইমাম হলাম তাই তো তাহলে তাদের হয়ে আমি নামাজ পড়ালাম সুরা বনী ইসরাইলে বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামদের সঙ্গে ওঠানো হবে তার ইমামদের সঙ্গে ডাকা হবে ইমাম পিছনে না আগে আগে ইমাম আগে তাহলে এখানে যারা পেছনে থাকবে তাদের কথা আল্লাহ বলেনি বলছে প্রত্যেক মানুষকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে মানুষের নাম নেই কোন মানুষ যাবে তাহলে যার যেমন ইমাম সে মুক্তাদি তার পেছনে আমাদের ইমাম মাওলানা আলী আমরা পেছনে নারায়ে হায়দারি নারায়ে হায়দারি এক নারা হায়দারি পাক পঞ্জে তন কি এক নারা নারায়ে হায়দারি পাক পঞ্জতন কি এক নারা মানে একটা হালি আহাদারি আলীর নারাটাই পাক পঞ্জতনের নারা কেন আমার নবী বলছেন না জিকির ও আলী নিয়ে বাদাত আলীর জিকির যখন এ বাদাত তো আলীর জিকির নবী আপনা তো জিকির বললেন না বলে যারা আলী জিকির করলো তারা আমারই জিকির করলো যারা আমার করলো তারা আল্লাহর করলো তাতে পাক পঞ্জতন কি এক নারা নারায়ে হায়দারি ভাই সর্বপ্রথম কথা হচ্ছে দলীয় মনোভাব ছেড়ে বাঁচতে যদি চান বাস একটু হাকিকাতের কথা শুনে ইমানটা তাজা করেন তা নাহলে যে আমার দল যা গেছে যা বলেছে ওই দলেই থাকব তো ওই করেই করে তো আহলে বাইতে দুশ্মনি করে যারা দল দলীয় মনোভাব নিয়ে কারবালা করেছে সব জাহান্নামের কুত্তা হয়েছে ঠিক না ভাই ঠিক হ্যাঁ উপুড় করে ফেলবে তাহলে কিরকম করে কুকুর কি ওরকম করে কেউ আহলে বাইতে দুশ্মনদেরকে মুখ নিচু করে উপরে পা করে বেজুতি করে ঠেলবে তার মানে কি কুত্তার থেকেও খারাপ জেলখানায় এরকম টেরারিস্টকে শাস্তি দেয়নি আত্মমধ্যে জেলখানা তো দেয়নি হাজারটা খুন করলেও আলী আহলে বাইতে দুশ্মনদের এইরকম সাজা এখানেও দেখছি আর ওখানেও দেখবো ইনশাল্লাহ তাহলে এখানে আমার নবীর কাছে ইলম নিতে গেলে কিতাবি ইলম নয় ইমানি ইলম কিতাবের ইলম আল্লামা জালালউদ্দিন মাওলানা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি জি সাত গাড়ি হাদিসের হাফেজ আজকে ট্রেন গাড়ি না তখনকার যুগের ঘোড়া গাড়ি তাতে যত হাদিস হতো তার হাফেজ ছিলেন গর করেন যার ডাইনে 70 জন আলেম বাঁয়ে 70 জন আলেম আগে 70 জন আলেম পিছনে 70 জন আলেম শুধু মাওলানা রুমিকে কায়েদ করে রেখেছিলেন
قائد اعظم উলমাদের قائد তো তিনি হযরত শামস তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে যে ইলমটা পেলেন এই কিতাবি ইলমটাই লক করে দিলেন জালিয়ে দিলেন এ কি করছো বলে এই কিতাবগুলোই তো আমার চোখে আর দিলে পর্দা করে রেখেছিল আল্লাহ পর্যন্ত পৌঁছাতে দেয়নি কিন্তু আজকে একে এক শহীদ করে দিয়েছি আজকে আল্লাহর ওলি হযরত খাজা শামস তাবরিজ রাহমাতুল্লাহকে পেয়ে আমি আল্লাহ পেয়েছি সুবহানাল্লাহ বেশক হুজুর আল্লাহ কোথা থেকে পেয়েছেন উপর থেকে না নিচে থেকে বলে আল্লাহ যখন বলেছেন ওলির কদম আমার কদম অতএব শামস তাবরিজের কদম পেয়ে আমি আল্লাহ কদম পেয়ে গেছি সুবহানাল্লাহ বেশক জি তে এত বড় মাওলানা সে দলীয় মনোভাব নেয়নি কিছুদিন পূর্বে সামতাজকে ফতোয়া দিয়েছিলেন আজকে সব ফতোয়া পুড়ি দিয়ে তার গোলামি করছে তো হযরত জি ওই কিতাবি ইলমে ঢং ছাড়ো আর হাজার ফতোয়া ছাড়ো আলিওয়ালা ওলি ধরো মাইক ডিস্টার্ব করছে আলিওয়ালা ওলি ধরো যদি সরতাজ হতে চাও মাথায় মুকুট পরতে চাও তো কসম খোদার মাওলা আলী শেরে খোদা তার মান্যওয়ালা যারা গোরামি করবে এরাও হাসরের মাঠে শেরে আলী হয়ে উঠবে বেশক বেশক ইনশাআল্লাহ তাআলা সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটু বলে দিই আমরা দরজা দহুবে কোথায় না নবীর দরজায় গেলে নবী পাবো আনা দারুল হিকমত আলুন বাবু আমি হলাম হিকমতের ঘর হিকমতের দ্বার আলী হলো দরজা তাহলে হিকমত কোরআন পাকে আছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আরে ভাই কিতাবের মাদ্রাসা পেয়েছি হিকমতের মাদ্রাসা দেখাও অতএব হিকমত যার নাই কিতাব তাকে জাহান্নামায় নিয়ে যায় আর যার হিকমত আছে কিতাব তাকে তখন বুঝিয়ে দেয় কারণ হিকমতওয়ালা কে হিকমতের দরজা আলী তাই তো নবী বললেন আমি আল্লাহ নাজিলকৃত কিতাব কোরআন দিয়ে যাচ্ছি আর আমার আহলে বাইত দিয়ে যাচ্ছি অতএব কোরআনকে জানতে গেলে বুঝতে গেলে পড়তে গেলে নবীর সুনান মোতাবেক চলতে হলে নবীর তরিকা মোতাবেক চলতে হলে আলী আর আলীর আওলাদ আমার আহলে বাইত হলো হিকমতওয়ালা অতএব আউলিয়া দিয়ে আমরা হিকমত নেব তার হিকমত নিয়ে কোরআন হাদিস পড়ব তবে হেদায়েত ঢুকবে আর আউলিয়াকে যদি ছেড়ে দিই তো ওই কিতাব পড়াটাই সার হবে কারণ কোরআন পাকে কি বলেন আল্লাহ যে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায় وشاهدوا أن الرسول حق وجاهم البينات والله لا يهدي القوم الظالمين অথচ তার রাসূলকে বারহাক সত্য নবী বলে সাক্ষী দিয়েছে সত্য রাসূল বলে সাক্ষী দিয়েছে এবং তাদের কাছে খোলা খুলি প্রকাশ্য দলিলা দিয়েছে বাইয়েনাত বহুবচন সমস্ত দলিল এসে গেছে দলিল নিয়ে নাড়াচাড়া করছে মানছে কিন্তু তবু তারা ঈমান আনার পর কাফের হয়ে গেল তাহলে নবীর জামানাতে নবীর পেছনে নামাজ পড়ছে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে ইয়া রাসূলুল্লাহ বলে মাজমাতে বসছে নবীর সঙ্গে চলাফেরা করছে নবীর সাহাবী বলে খ্যাত আছে অথচ আল্লাহ বলছে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে ঈমান আনার পর যে কওম গোমরাহ হয়ে যায় কাফের হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবীর জামানাতে নবীর সান্নিধ্য লাভ করার পরে আহলে বাইতে দুশমনি করার জন্য যদি গোমরাহ কাফের হয়ে যায় তুমি আমি কি আল্লাহ লা ইয়াহদিল কওম আস-সালিমিন আল্লাহ খেতাব কি দিলেন বড় আলকা ওই জালিম কওমকে আল্লাহ হেদায়েত করে না জালিম তার মানে মনের মধ্যে আলীর দুশমনি বুকস হাসাদ হিংসা দেখতে পারিনি ঘৃণা অবজ্ঞা অবহেলা এইরকম যাদের থাকবে আউলিয়াদের বিরুদ্ধে নিজের বাপের নাম করব কোন আজিবুসান দরবারে ঝাঁটা তো খেতেই হবে ঠিক ভাই আমার আউলিয়ার দরবার খাজা গরিব নওয়াজ দরবারে এমন কোন ব্যক্তি যায়নি যে কিছু পায়নি জি আজ পর্যন্ত রেকর্ড আছে মুখেও শুনেছি প্রমাণও পেয়েছি আমি নিজে পেয়েছি খাজা বাবা কি দেয় কি দিতে পারে কি দেন আমি হাতে নাতে পরীক্ষাও করে নিয়েছি আর কসম খোদা খাজার আওলাদ হলো আমার মুর্শিদ খাজা সৈয়দ সাদ সদরুদ্দিন আহমদ চিশতি মাদ্দাজিল্লাহুল আলিয়া
উনিই বলেছেন ইমতিয়াজ যেখানেই তুমি থাকো আমি তোমার সঙ্গে আছি আর এই হাত তোমার মাথার উপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক তাজ আমি ওয়াজ নসিহত করতাম না ব্যবসায়ী লোক ছিলাম যদিও মাদ্রাসায় প্রশ্ন করেছি কিন্তু আমাকে বলল নামো আমি হুজুর পারবো আর বলে আমি তো আছি মাশাআল্লাহ বেশক নামলাম পাঁচ ছ বছর এদিক ওদিক ছেলেকে বললাম বাবা একা যেখানে যাই ওই পর্যন্ত রয়ে যায় এটা চ্যানেল খোলো যা খুললো মহলাপাকে ডঙ্কা চারদিকে পাচ্ছে হচ্ছে না তো ভাই আমার আমার উদ্দেশ্য বিজনেস নয় আহলে বাইত থেকে যারা দূরে যারা গুমরায় আউলিয়া চেনেন না তাদের কাছে কোরআন ও হাদিসের আলোকটা পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ বাস এটা হচ্ছে আমার গোলামি এতে যদি আমার জান যায় তো কোনো ব্যাপার নয় কারণ জান তো একদিন যাবে রাস্তাঘাটে যেতে যেতে অনেকে অ্যাক্সিডেন্ট করে মরে কে কুত্তার মতো মরে কে কেমন ভাবে মরে অনেক অঘটন মরে কিন্তু আমি বলি ওইরকম মত থেকে যদি আহলে বেদের গোলামি করতে গিয়ে আওলার গোলামি করতে গিয়ে কেউ যদি কামান গুলি দিয়েও মারে তো এই মুহূর্ত আমার শহীদই হবে সুবহানাল্লাহ জি মরতে তো হবে একদিন তাহলে হিকমত হিকমতের মাদ্রাসা কোথায় যেটা বলছিলাম আনা মাদনাতু আনা দারুল হিকমত আলুন বাবুহা নবী বলছেন আমি হিকমতের দ্বার আলী দরওয়াজা গর করেন তাহলে আলী যখন দরওয়াজা তো আলীওয়ালা ওলির কাছে গেলে তো হিকমতওয়ালা দরজা পেয়ে যাবো তো আলীওয়ালা ওলি হলো হিকমতের দরওয়াজা যে হিকমতের দরওয়াজা ওলি পেয়ে গেল তো নবীকে পেয়ে গেল তাহলে হিকমতের মাদ্রাসা হলো ওলির দরবার অতএব যার ওলি নাই তার পীর শয়তান এটা আমাদের তো ধর্মগ্রন্থে বলেন ঋগ্বেদেও বলেছে ঋগ্বেদেও বলেছে গুরুহীনা পশুহী সামানা গুরুহীনা অস্তনবাড়ি মূত্রহী সামানা যার গুরু নাই সে একটি পশু সমান তার হাতের জল খাওয়া পেচ্ছাপ খাওয়া সমান কথা এতটা ঘৃণা কোরআন পাকে বলছে মাইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদি আল্লাহ কাকে হেদায়েত করে দেখো তুমি নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও ঘাটটা ফেলে কপাল ফাটিয়ে ফেলো বিরাট হাজি গাজি জুব্বা পরে অনেক কিছু করে নাও কিন্তু আল্লাহ বলছে মাইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদি ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত আর আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না ওলি মুর্শিদ শেষাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি তো পেয়েছে কিন্তু মুর্শিদ পাইনি মুর্শিদ মানে কি পথ প্রদর্শক পথ দেখানে ওয়ালা তো কোন পথ দেখাবে আলী হলেন সিরাতে মুস্তাকিম অতএব সিরাতে মুস্তাকিম দেখাবে কে ওলি যে ওলির হাতে হাত দিল সেই ওলি তার মুর্শিদ হলো অতএব মুর্শিদ তাকে পথ দেখাবে আলী পর্যন্ত নিয়ে যাবে যদি সে মুর্শিদ না ধরলো সিরাতে মুস্তাকিমই পেলো না তো সে নামাজ পড়েও জাহান্নামে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদিও আমি আজকে নামাজের টপিক নিয়ে আসিনি কিন্তু আমরা দু চার বছর নামাজ পড়ে অনেকে মনে করি জানেন যে আমি এটা কিছু করে ফেলেছি আচ্ছা নবীর পিছনে আমি যে আয়াত দিয়ে গেলাম নবীর পিছনে নামাজ পড়তো না নবীকে সাক্ষী দিচ্ছে বেশাক রাসুল বারাহাক রাসুল সত্য রাসুল নামাজও পড়ছে সাক্ষীও দিচ্ছে নবীর নাজিরকে তো কোরআনও পড়ছে নবীর দেওয়া হাদিস পড়ছে সব আমল করছে নবীর সান্নিধ্য লাভ করছে নবীর কাছে বসছে আর আল্লাহ কি ডিগ্রি দিল কাফের ওই কমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে ঈমান আনলো আনার পর কাফের আখেরে আর একটা আলকা তাহলে কার উপরে হিংসা করলো নবীর উপরে যদি হিংসা করতো তাহলে তো আগে ইমান আনতো না সরে যেত নবীর উপরে হিংসা করেনি নবী যখনই দেখেছি আলী আমার পরে মুমিনদের আলী হলো বলি বেশক শুরু হয়ে গেল বুকস হিংসা জি ব্যাস ইমান তো আনলো ইমান আনার পর আলীকে না মানার জন্য কাফের হয়ে গেল আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুমতি দেন সঠিক বুঝা তফিক ইনাত করেন অতএব আমরা দরজাতে এসেছি নবী পর্যন্ত যাব ইনশাআল্লাহ তাআলা তাই ওলি আর নবী রসুলের মাঝখানে বেলায়েতের যিনি ইমাম সেই ইমামতের উপরে একটি মানকাবাত পড়ে আমার ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ তাআলা মানকাবাত শুনবেন তো আল্লাহ পাক ইনসানকে একটু মানতে দিচ্ছি
আল্লাহ পাক ইনসানকে কোন সৃষ্টির নিচে না উপরে করেছে ইনসানের উপরে আর কোন সৃষ্টি আছে ইনসান হলো আশরাফুল মাখলুকাত শুধু আশরাফুল নয় আল্লাহ পাক রাওয়াহুল বুখারীতে রওয়ায়াত আছে হাদিসে কুদসি যে ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সুরাতে আদমকে বানিয়েছেন তাহলে আদমের সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে আমরা তো আদমের বেটা তো আমরা কার সুরত তাহলে আমরাও আল্লাহর সুরত তাহলে আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন আল্লাহর সুরতে তো যদি আল্লাহর সুরত নিয়ে আল্লাহর সুরতই জানি না নামাজ আল্লাহ লেবে না ছুড়ে মারবে তো নামাজ জানতে গেলে ওলির কাছে জানো আল্লাহর সুরত নিজেকে দেখো আল্লাহর সুরত এই বলছো আল্লাহ নিরাকার আল্লাহ আকার নাই ফের আল্লাহ বলছে আমি আমার আকারে বানিয়েছি কোন দিকে যাবে মৌলবি বিচার করো তুমি ফের এদিকে আল্লাহ নিরাকারও বলছে আবার আল্লাহ বলছে আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই আর আমি যখন তার হয়ে যাই এও রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজে হাদিস বহু জায়গায় আমি থুরু করেছি তার জবান হয়ে যায় যার দ্বারাই সে বলে তার চোখ হয়ে যায় যার দ্বারাই সে দেখে তার কান হয়ে যায় যার দ্বারাই সে শোনে তার হাত হয়ে যায় যার দ্বারাই সে ধরে তার মানে মুরিদ হওয়াটা কত বড় জরুরি দেখছেন আল্লাহর ওলির হাত যদি আল্লাহর হাত হয়ে যায় এর থেকেও বড় কমপক্ত মৌলবী কি আছে ওইরকম আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে মুরিদ হলেই তো আল্লাহকে ধরা হয়ে গেল আর যাদের আল্লাহর হাতের সঙ্গে কানেকশন হয়ে যায় জাহান্নাম থেকে বেঁচে গেল কারণ জাহান্নাম তাদের জন্য যারা আল্লাহর ওলির হাত থেকে দূরে মুরিদ থেকে দূরে বায়াত থেকে দূরে কারণ বেলায়েত এসছে মাওলা আলী থেকে আর বেলায়েতের তাজদার হিসেবে মাওলা আলী যুগে যুগে তার আওলাদ হিসেবে তার কি বলে সেখান থেকে নুরুন আলা নূর হয়ে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর দপ্তর চলবে ঠিক না বেঠিক তো ওলি আল্লাহর দপ্তর কি এ হাদিস পাকটি আছে কোথায় মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামী 5135 নম্বর হাদিস রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম লাউ ইজতামা আন্নাসু আলা হুব্বা আলী ইবনে আবি তালিবিন আলাইহিমাস সালাম লামা খালাকাল্লাহু তাআলা নার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন বলেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ارشاد করেন কি বলছেন আমার নবী কায়নাতের নবী মুস্তাফা মুস্তাফা রাসূলে করিম কি বলছেন যে আলীর মহব্বতে সমস্ত মানুষ যদি একমত হয়ে যেত সমবেত হয়ে যেত তো আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করত না সুবহানাল্লাহ বেশক তাহলে পরিষ্কার নবী পাকের এক কওল দ্বারা এই হাদিস দ্বারা বোঝা গেল জাহান্নাম তাদের জন্য হয়েছে যারা আলীর নয় হিম্মত থাকে এই হাদিসের উপরে কলম চালাও জি আলীর মহব্বতে যদি সবাই একমত হয়ে যেত জি যেমন শয়তান যদি জান্নাতে না ঢুকত গন্ধম না খাওয়াতো বাবা আদম মা হাওয়া আসতো না তাহলে যে একটা বাহানা তাহলে জাহান্নামে যাওয়ার বাহানা আলীর দুশ্মনী আর আলীওয়ালাদের উপরেও দুশ্মনী আলীর দুশ্মনী আলীওয়ালার দুশ্মনী মানে তো আলীর দুশ্মনী আরে দুশ্মনী আমার সঙ্গে কেন আমার ভাই আমাকে দেখতে পারে না আমার চাচা আমাকে দেখতে পারে না আমার ছেলে আমাকে দেখতে পারে না আমার খালু আমাকে দেখতে পারে না এতদিন কুটুম্বিতা খুব ছিল রিশতেদারি কি ভালোবাসা কেটে গেলে কেন না আমার চাচা হলো অন্য জামাতের আমি হলাম আলী জামাতের এই তখন থেকে রিশতা কেটে গেল তো দুনিয়াবি রিশতা গেল আসল দুনিয়াবি রিশতা তো যাবেই কেন আমি তো আলীওয়ালা মানে জান্নাতি টিকিট পেয়েছি আর ও তো জাহান্নামি টিকিট পেয়েছে তো আল্লাহ বলছে তুই যখন জান্নাতে যাবি তো জাহান্নামীর সঙ্গে তোর কি করে রিশতা থাকে হাঁটা রিশতা আমি আল্লাহ কেটে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ভাইজান তো এইজন্য সেই মওলানা আলী পাকের শানে আলী ওয়ালার মহব্বতে যদি সবাই একমত হয়ে যেত তো আল্লাহ জাহান্নামটাকেই বানাতো না অতএব সেই মওলানা আলী পাকের শানে আমি একটি মানকাবাত পড়ে আমার ওয়াজ শুরু করব কারণ যথেষ্ট আপনারা সময় দিয়েছেন ওয়াজ করব মেন 2 ঘন্টা কিন্তু আগে পিছে একটু মামলাটা ভালো করে বানালে একটা ডিমের মামলা 10 জন খেতে পারবে যদি বুদ্ধি করে পেঁয়াজ আলু বাড়ানো যায় ঠিক আছে এইজন্য कि जब से मैंने पकड़े हैं कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन गौर করছেন বুঝছেন তো বুঝতে পারছেন তো যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে আমাকে সহায়তা করবেন মাশাআল্লাহ প্রায় তো সবাই বুঝছেন আর যারা হয়তো বুঝতেও পাচ্ছে কিন্তু হয়তো অনেকে ঘুমিয়ে গেছে জানে না এরকম চেয়ার হেলান দেওয়ার চেয়ার কোনোদিন পাইনি এখানে পেছনে ঘুমিয়ে যাই কে জব সে মানে পকড়ে হ্যায় আর আমার কথা বুঝতে পাচ্ছ তো আমার কথা মেদিনীপুরের কথা আর মুর্শিদাবাদের কথা একটু ইদিক উদিক হয় বুঝা যাচ্ছে তো কে জব সে মানে পকড়ে হ্যায় এ আলী কে দামন কে জব সে মানে পকড়ে হ্যায় এ আলী কে দামন এ দুনিয়া কি ফিকর হ্যায় না মুঝে আর কোই গম সুবহানাল্লাহ कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन ये दुनिया यानी मुल्ला मुल्लू भी जितना भी पीछे लगो ये दुनिया की फिकर है ना मुझे और कोई गम अरे हर वक्त ये गुलाम पर कौन मेरा मुर्शिद हर वक्त ये गुलाम पर रखते हैं भरम मेरा लाज रखते हैं मेरा मुर्शिद हर वक्त ये गुलाम पर यानी आप लोग भी गुलाम है ना जो जिसका अपना अपना सोच लीजिए अपना अपना सोच लीजिए क्या बुलंद नसीब आहा आला वाला वली मिल गया आपको अहले बात वाला वली मिल गया अरे जिसको अभी तक मिला नहीं मिल लीजिए जल्दी बात हो जाइए देखिएगा नसीब बुलंद हो जाएगा अल्लाह का वली का दरबार क्या समझते हैं যারা ধরেন নি আল্লাহর ওয়ালি আলী ওয়ালা আহলে বাইত ওয়ালা ওয়ালি দেখবেন আপনি ধরবেন ঠিক আছে 6 মাস পরে তওবা করে নেবেন আমি এটাও বলছি কিন্তু 6 মাস তো থাকুন আপনার নাজারা কেমন বাড়িয়ে দেয় আপনার কেমন হৃদয়ের শান্তি বাড়িয়ে দেয় আপনার বাড়ির প্রশান্তি কেমন বাড়িয়ে দেয় আপনার ফ্যামিলি পরিবারের বরকত কেমন বাড়িয়ে দেয় আর দিলের মধ্যে নূর এমন জ্বলে উঠবে যেদিকে দেখবেন শুধু আলোই আলো অন্ধকার দেখবে না তো যারা ধরেছে তারা দেখতে পাচ্ছে ও ভাইজান এমন কিছু প্রেম থাকে দেখাবার নয় লাইলা মজনুর প্রেম কেতাবে পাওয়া যায় অক্ষরে পাওয়া যায় লেটারে পাওয়া যায় বইয়ে পাওয়া যায় ফিল্ম দেখায় পাওয়া যায় কিন্তু মজনুর হৃদয়ে লাইলির হৃদয়ে প্রেমের যে বন্ধন ছিল সেটা কি কেউ দেখতে পায় তো আল্লাহর ওয়ালি আর মুরিদ এই যে প্রেম যে হয়ে যায় তখন তার প্রেম সে বুঝতে পারে এমন প্রেম যে হাজার মৌলবি ফতোয়া দিয়ে তলোয়ার চালাবে ও বাদে গর্দন দিয়ে দেয় সুবহানাল্লাহ নারায়ে হায়দারি নারায়ে হায়দারি পাক নারা পঞ্জাতন কা এক নারা হায়দারি এ প্রেমের উপরে কোনো ওজন নেই এ প্রেম এত বড় প্রেম আল্লাহর ওয়ালি আর মুরিদ মাল্লা শাইখু ফা শাইখু শাইতান খাজা বাবা কি বলছেন যার পীর নাই তার পীর শয়তান এ খাজা অনেক মওলা মওলানা মৌলবীর কথা পড়েছো খাজা বাবার কিছু নিজে হাতে লেখা কথা পড়ো না তবে তো বুঝতে পারবে এতার কিতাব পড়ে ফতোয়া দিচ্ছ খাজা বাবার কিতাব যদি তুমি সত্যিকার যদি খাজা বাবাকে মেনে থাকো যদি সুলতানের খাজা গরিব নওয়াজকে আউলিয়া বলে ঈমান রাখো কসম খোদার খাজা গরিব নওয়াজের লিখিত একটা কিতাব ইসরার হাকিকে নিয়ে বসবো তোমার মত সারা পৃথিবীর ডঙ্কা বাজিয়ে লাখ মাওলানাকে জাহান্নামী প্রমাণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবই পড়নি খাজা বাবার সুফি একরামদের কিতাবই পড়নি মোল্লা মৌলবীর কিতাব পড়ে শুধু ফতোয়াতে মানুষকে ভাই ভাই বিচ্ছেদ ঘটাচ্ছি প্রেম বন্ধন করো প্রেম বন্ধন বাস একটাই বন্ধন সেই দর হল আলী সুবহানাল্লাহ বেশাক খাজা গরিব নওয়াজের কিতাব পড়ুন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ কিতাব পড়ুন নাম জানেন নি নাম্বার নেন 9733732898 এই নাম্বারটা আমার সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে চ্যানেলটার নাম শামসুল আউলিয়া ওতেও দেওয়া আছে লাখ লাখ মৌলবি মোলানা মুফতি শুনছে দুটো মৌলবি লেগেছিল এমন ধাক্কা পেয়েছে আর লাগেনি সে জবাব পেয়ে গেছে আর কেউ লাগেনি কারণ তারাও তো শুনে দেখছে যে কোনটা কাটবো
কাটার তো নেই, তাহলে আমাকে ছাড়তো। হ্যাঁ গো জি, ইসলাম বিরোধী দিন বিরোধী কথা বললে তুমি আমাকে না পেলেও আমার নামে তো আইন আছে, বন্ধ করো। আইনে গেলেও বিপদ, আইনে গিয়ে তো জিতবো ইনশাল্লাহ। তখন কি হবে, তোমার নাম নিচে যাবে, আমার সার্টিফিকেট সরকার থেকে আসবে, তখন তো একে আর লুকা যাবে না। কিছুদিন হারানি পাবো, কিন্তু যখন সার্টিফিকেটে পেয়ে যাবো সব জায়গায় যাবো, দেখো এই মৌলবীরা করেছিল, দেখো এই মৌলবীরা করেছি, অবস্থা কি দাঁড়াবে, শয়তানের মতো মুখ লুকোতেও জায়গা পাবে না। তো ভাই আমার, না না না, নামাজ সম্পর্কে জানতে গেলে আমার কাছে জানতে হবে না, বাস মইনুল আরওয়া কিতাবটা পড়ো, ইসরার হাকিকি কিতাবটা পড়ো, দেওয়ানে মইনুদ্দিন কিতাবটা পড়ো, মাকতুবাতে সাদি কিতাবটা পড়ো, হিয়া মুনির আলাইহি রাহমার কিতাব। কিতাব পড়োনি নামাজ জেনে গেছো? নামাজ গুনে গুনে যেটা পড়া হয় এটা তে আল্লাহ পাওয়া যায় না, এটা শুধু মানুষদের, যারা জন্তু জানোয়ারের মতো তাদেরকে মানুষ করাবার জন্য জামাতের নামাজ, আল্লাহ পাওয়ার নামাজ, যার ওলি ইমাম। ইমাম আগে আগে মুক্তাদি পিছনে পিছনে জিজ্ঞেস করবে, প্রত্যেক মানুষকে ডেকেছি তার ইমামের সাথে, এই তোমার ইমাম কথা, বলে হুজুর আমি তো এদের ইমাম ছিলাম, বলে কিসের, বলে পাঁচত নামাজের ইমামতি করতাম, জুম্মার ইমামতি করতাম, ঈদের ইমামতি, ঈদের নামাজের ইমামতি করতাম, বলে তুই তাহলে এদের ইমামতি হয়ে নামাজ পড়েছিস, তা তুই কার পিছনে নামাজ পড়েছিস, বলে আমার তো ইমাম নাই। তো তোমার যখন ইমাম নাই, তুমি কোরআন পড়ো নাই মৌলবি? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম, যেদিনকে আমি প্রত্যেক মানুষকে ইমামদের সাথে ডাকবো, তো তুমি তো মানুষ না জানোয়ার, তুমি তো মানুষ, তো তোমার ইমাম কথা, তো তোমার যখন ইমাম নাই, তাহলে যার ইমাম নাই আল্লাহ তরফ থেকে পাঠানো, যার ইমাম নাই তার ইমাম তো শয়তানই হয়। তাহলে যে ইমাম নিজের আগের দিকে ইমাম না দান করিয়ে পিছনে মুক্তাদিদের নামাজ পড়ায়, যদি নিজের ইমামকে না দান করায়, শয়তান ইমাম হয়ে আসে তা। এর থেকে বড় আলফাজ আমার কাছে নেই, এর থেকে বড় আলফাজ আমার কাছে নেই। আর সব থেকে বড় কথা, ইনশাআল্লাহ আমি তাজিমি সাজদাকে নিয়ে দু একটা কথা বলবো আজকে। জি তাজিমি সাজদা, আল্লাহ পাকের ইবাদতের সাজদা যদি দাম থাকতো, তাহলে আজাজের থেকে বড় ইবাদতকারী সাজদা আর কোনো মোল্লাও পর্যন্ত করতে পারেনি, করবে নি, করতে পারবে না, ঠিক না? বেশি তাহলে আল্লাহর কাছে সেদা দিয়ে দিয়ে শয়তান এত দিয়েছে, আল্লাহর কাছে একটাও সেদার দাম নাই। যদি ফেরেশতারা ওই আজাজিল ওস্তাদকে মেনে নিত যে আমরাও দেবো না, সব শয়তান হয়ে যেত মাশাআল্লাহ, ঠিক না? কিন্তু না, এরা দেখলো যে আমাদেরকে হুকুম করেছে, তার মানে কেন, আল্লাহ নিজেই যদি বলে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেদা করো না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেদা করলে কি হবে, হারাম, নাজায়েজ, শিরক, বিদাত, যাই ফতোয়া দাও। ফেরেশতারা এই মৌলবীদের মতো বিয়াকাল, বিবেক বুদ্ধি নাই, আরে এদের না হয় ঘাস চড়তে গেছে, ফেরেশতাদের বিবেক নেই। তারা দেখলো যে আল্লাহ বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে হারাম, সেই আল্লাহ আবার হুকুম করলো, কেন করলো, ক্ষণেকে চিন্তা করলো, আচ্ছা আল্লাহ এই জন্য সেজদা করতে বলছে, খুদ আদমের সুরাইতে তো আল্লাহ সুরাত, অর্থাৎ আদম হলো মসজিদে মালায়েক, আদমের জন্য সাইদার জায়গা হলো আদম, এই ফেরেশতাদের জন্য সাইদার জায়গা হলো আদম, আর সেই আদম সুরতে যত অলি আসছেন আমাদের জন্য, তাদেরই সাইদার জায়গা হলো অলি। তাহলে আল্লাহ সুরত যদি আদম আর বনি আদম অলির কাছে থাকে, অলির কাছে থাকে, তাকে গায়রুল্লাহ বলবে কি করে, গায়রুল্লাহ তে আল্লাহ সুরত দেয়, বলি আল্লাহ তুমি গায়রুল্লাহকে সাজদা করতে মানা করেছো, তো তোমার সুরত কি করে দিলে গায়রুল্লাহকে, মোল্লা বুঝেনি বলি কি, অলি আল্লাহ বুঝেনি, আগেই বলেছি আল্লাহ রে লোভ না মোল্লা রে লোভ, আল্লাহ থেকে লোভ। জি আমিও একদিন ছিলাম ওই ফাটাফুটি মৌলবি, আমার পীর মুর্শিদের উপরে খুব ফতোয়া দিয়েছি, হ্যাঁ আমিও দিয়েছি ভাই, কি পীর, কেমন পীর, মসজিদে আসে না, গুরুদ্রাও নামাজ পড়তে আসে না, খুব উল্টো পাল্টা ফতোয়া দিয়েছিলাম। মুরিদ হওয়ার পর লজ্জায় ওয়াজ ছেড়ে দিয়েছিলাম, যে আমি যে ওয়াজ করে ফতোয়া দিয়েছি সেই ওয়াজ করবো, আর করবো না, আর করবো না, বন্ধ করেছিলাম। মসজিদের কাছে বায়াত হলাম, একটা নাজারা দেখে তিনটে বারোটা প্রশ্ন নিয়ে গেছিলাম, প্রশ্নের
পর্চা দেখায়নি উনি বলে দিয়েছেন। তখন আমি পায়ে পড়ে গেলাম থরথর করে কাঁপতে কাঁপতে, হুজুর জবাই করুন। বলে জবাই হবে, সামলাতে পারবে, আমরা সামলিয়ে দেবো। খুব বিরাট জবাই করেছে, সামলিয়েও নিয়েছে, তাজ সামলিয়ে জাহাঙ্গীর বানিয়ে দিয়েছে। আমার মুর্শিদ জাহাঙ্গীর বানিয়েছে, বলেছে না যে মেয়ে তো এক বাঁশুরি হামকো বাজানে ওয়ালা চাহিয়ে। আমি তো বাঁশি কিছু জানি না, যতই ফাটা হয় কিন্তু বাজানে ওয়ালা থাকে তো কত সুন্দর বাসে। মুর্শিদের কি দান, কি মূল্য, কি রৌনক যারা হয়েছে তারা। তখন বলছে ওয়াজ করো, আমার না ওয়াজ করবো। আরে করো, আমি হুজুর পারবো না। সে ওয়াজ ছিল আলাদা, এখনকার ওয়াজ তরিকতের ওয়াজ আলাদা। বলে আমি বলছি তুমি করো, তুমি না করো তো আমি করাবো ওয়াজ। যা কিছু জবান হিলছে বলাচ্ছে আমার সাদির বাবা করাচ্ছে, দাদা হুজুর করাচ্ছেন, খাজা গরিব নামাজ করাচ্ছেন, বাস মওলা পাকের সদকা, হালে বাতের সদকা, পাক পঞ্চানের সদকা। আমার বাবা আদম যখন পঞ্চতানি শিয়া, তো আমরা কেন বাদ থাকবো ভাই? শিয়া বলতে মুখ চুপে গেল। শিয়া মানে বোঝেন, শিয়া মানে অনুগামী। যা কথা খারাপ লাগছে নাকি ভাই? শিয়া মানে, শিয়া মানে খারাপ ভাবেন না, যারা খারাপ মনোভাব করে বলে তারা নবীর উপরে ফতোয়া দেয়। আল্লাহ পাক প্রত্যেক নবীকেই যখন শিয়াতে পাঠিয়েছেন, আপনি কি বেরিয়ে থাকবেন নাকি নবী থেকে? সূরাতুল হিজর পড়েনি মোল্লা তো আমি কি করব? কোরআন যদি মোল্লা না পড়ে আমার দোষ না আপনাদের দোষ? সে তো পড়ে কার বকশাবে, কার বাম্মা মরে গেছে পড়ে বকশে দেয়। তো কোরআন পড়তে গেলে আলীকে ইমাম বানাতে হয়। কেন? আলীও মাল কোরআন, অল কোরআন ও মা আলী, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। কোরআন যেখানেই পড়বে যেন আলী ইমাম থাকে। তো ভাই আমার, এই জন্য কোরআনকে আলী ছাড়া বোঝা যাবে না, কোরআনকে আহলে বাইত ছাড়া বোঝা যাবে না। যদি কোরআন, ভাই কোরআন কটা, ফিরকা কটা, তিয়াত্তরটার মধ্যে একটা তো নাজাত পাবে, তাহলে বাহাত্তরটা জাহান্নামী। তাহলে বাহাত্তর জাহান্নামী মোল্লা মৌলভীরা কোরআন পড়েনি? তাহলে বোঝা গেল যে দলে আলী আছে ওই হলো কোরআন আর আলীওয়ালা। হ্যাঁ, ইসিলিয়ে, ইসিলিয়ে ক্যা ফরমাতে হ্যায় জো জব সে মানে পকড়ে হ্যায় ইয়ে আলী কে দামন, ইয়ে দুনিয়া কি ফিকর হ্যায় না মুঝে আর কোই গম, হর ওক্ত ইয়ে গোলাম পর রাখতে হ্যায় ভরম, ইয়ে আলী মেরা মুর্শিদ, ইয়ে আলী কে ঘর, আরে আপ লোগো কা ভি মুর্শিদ হ্যায়, ইয়ে আলী কে ঘরানা হ্যায় মেরা পীর কা করম। সুবহানাল্লাহ, বেশক, ইয়ে আলী কে ঘরানা হ্যায় মেরা পীর কা করম। পীরের কি দিচ্ছে? পীর দিচ্ছে কি? পীর, পীরের যে করম, কি করম দিচ্ছে? হর শাসো মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া। বেশক, খাজা গরিব নামাজ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাস আন পাস হলো মারফাতের দায়মি নামাজে বদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হর ওয়াক্ত নামাজে থাকে আল্লাহর ওয়ালির মুরিদরা। সুবহানাল্লাহ, লাগা ফতোয়া খাজা গরিব নামাজের উপরে, দলিলুল আরফিন কিতাবের উপরে। খাজা গরিব নামাজের কিতাব দলিলুল আরফিন, হিম্মত থাকে লাগাও। জি, হর শাসো মে মেরি, কারণ আল্লাহর ওয়ালিরাও নামাজি আর এজিদের পান্ডারাও নামাজি, দুরকম নামাজি। তাদের দেখাওয়া নামাজি বিরাট ভাং ভাং রং দেখিয়ে, আল্লাহর ওয়ালিরা ফকির লোক অত ঠাট ভাট দেখায় না, এরা দিওয়ানা লোক। আল্লাহর ওয়ালির ইশকে নামাজ আদা করে, ইশকে নামাজ, ইশক থেকে বড় নামাজ নাই। আরে বাবা, তুমি উঠবে এক রাকাত, আবার যাবে এক রাকাত, কবার তসবি পড়লে? আমি আমি আগে বলেছি এ নামাজ উড়িয়ে দিচ্ছি না, এ নামাজ আইয়ামে জাহেলিয়াতে যে পরিস্থিতি ছিল, জন্তু জানোয়ার মানুষগুলোকে এক কাতারে মিলন ভাইচারা বানাবার জন্য, মহব্বত করাবার জন্য এই নামাজটা নবী দিয়ে গেছেন। যদি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাওয়া যায় উত্তর মেরু দক্ষিণ মেরু গ্রিনল্যান্ডে, ছমাস দিন ছমাস রাত ওখানে পাঁচ ওয়াক্ত কবে পড়বে? ছমাস পরে সূর্য ডুববে মগরব হবে, ছমাস পরে সূর্য উঠবে, একবার বছরে কবার ফজর মগরব হবে? সেরি কখন খাবে? রোজা খুলবে কখন? তাহলে আল্লাহ কি ওই দেশের কথা ভুলে গেছে? তাহলে ওখানে পাঁচ ওয়াক্ত কি করবে? ওখানে সেরি রোজা কি করবে?
নামাজ তুমি যেই প্রান্তে থাকো নামাজ একই নিয়ম থাকবে আল্লাহর রাসূল কিন্তু আমাদের যে স্থলে থাকি যেখানে থাকি সেখানে জন্তু জানোয়ারের মতো মানুষ হয়ে যাওয়ায় কে ধনাঢ্যশালী ব্যক্তি কে গরীব শোষণ করছে ছাগল গরুর মতো ভাইচারা মিলিয়ে নবী আল্লাহ এবং আল্লাহ এক রাসূল এক আমরা তার মহব্বতের বন্ধনে আমরা ভাইচারা কায়েম করে নামাজ দেখে গেলেন কিন্তু এতে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাওয়া যায় আল্লাহর ওলির ইশকে নামাজে পাওয়া যায় আমি তো নামাজ নিয়ে টপিক অন্য সময় দাওয়াত দেবেন শুধু নামাজ নিয়ে যদি আরে ভাই একটা কথা বলি নামাজ নামাজ করছি একটা দেই ভাই কোরআন পাকে আগে বলেছি না যে হাঙ্গর কুমি জন্তু জানোয়ার সবাই নামাজ জেনে গেছে আমরা এখনো জানলাম না ওটা কি নামাজ আবার কোরআন পাকে পাঁচ ছয় জায়গাতে আছে সোয়াদ লাম আলিফতে নামাজ বড়তে আবার ৬৭ জায়গায় আছে সোয়াদ লাম ওয়াও ছোট আলি মানে খাড়া যাবার ছোটতে সলার এরও মানে নামাজ সদলাম আলিপতে এরও মানে নামাজ ভাই এখানে এটাও বলছে নবীর নামাজ এটাও বলছে নবীর নামাজ তো দুরকম লেখা হলো নামাজ কি একরকম হবে নিশ্চয়ই নামাজের ভেদ রহস্য নবী দিয়েছেন কিন্তু কার বলার উপরে সব বিলুপ্ত করে দিয়েছে তো বিলুপ্ত করলে কি হবে আর বিলুপ্ত হবে বলেই তো নবী বলে গেছেন যে তোমরা যদি দিন পেতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ধরো আর আহলে বায়াত যা দেবে ওলির দ্বারা সেটা পেয়ে যাও কারণ কারবালা হয়ে যাওয়া মানে দিন ঘেটে গেছে এই জন্য খাজা কি বলছেন দিন আস হোসাইন দিন পানাস হোসাইন দিন বি হোসাইন দিন বাঁচানেওয়ালা হোসাইন তাহলে আহলে বায়াতের মধ্যে একজন হোসাইন তার মধ্যে দিয়ে আমরা পাবো যদি হোসাইন দিন হয় তো সেই দিনে তাজিয়া মানাবো তাহলে আবার সেরেক কি করে হবে তাহলে সেরেকের ফাতোয়া দিলে খাজা বাবার উপরে পড়ে গেল হোসাইন তো দিন বাঁচানেওয়ালা হোসাইন খুদ নিজে দিন তাহলে দিনের যদি কোনো অনুশীলন করে লোককে দেখায় তাহলে কি মনে হবে তাজিয়া পাককে দেখে দিন মনে হচ্ছে দিন জিন্দা হচ্ছে আর সেই দিনটার কি সুরত না হোসেন পাকের স্মরণে তাজিয়া পাক আলম পাক খাজা যেখানে বলেছেন দিন আস হোসেন ভাই দিনের কোরআন শরীফের ফটো করে যদি মসজিদের উপরে ছাতে লাগিয়ে দিই ফতোয়া দেবে কাবার চিত্র করে লাগিয়ে দিই ফতোয়া দেবে কাবা চিত্র করে নবী দিবসে নিয়ে যায় ফতোয়া দেবে মদিনার যদি গম্বুজ বানিয়ে জুলুসে নিয়ে যায় ফতোয়া দেবে তাহলে ওতে যদি না দাঁতে ইমাম হোসেনের উপরে শত্রুতা কেন তাহলে এজি দিও হুঁশিয়ার দুশ্মনী করার অর্থ হচ্ছে এজি দিও না সেদিন চলে গেছে ওদিন আর নেই সোশ্যাল মিডিয়ার জামানা আজকে তুমি যেটা করবে সারা বিশ্বে ছড়িয়ে যাবে কিন্তু যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে এইখানে এই বক্তব্য দিতে পারতাম না এমন কিছু ঘটিয়ে দিত আমার খবরটাই যেত না এটাও সাবধান আল্লাহ পাকের দান যেখানে যেখানে যা করাবে আল্লাহ করিয়ে নেবে তো হর শাসন মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া হর সাঁসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া ইয়ে সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া হর সাঁসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া ইয়ে সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া মুঝকো আপনে দামন মে লেকর মেরে পীর নে মুঝকো আপনে দামন মে লেকর মেরে তানাশা বাবা নে খতরে কো এক পল মে সমন্দর বনা দিয়া সুবহানাল্লাহ বেশক হ্যাঁ আরে কবি দেওয়ার হিলতি হ্যায় কবি দার কাঁপ জাতা হ্যায় কবি দেওয়ার হিলতি হ্যায় কবি দার কাঁপ জাতা হ্যায় আলী কে নাম শুনকার আবি ভি খাইবার কাঁপ জাতা হ্যায় সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ আরে কবি দেওয়ার হিলতি হ্যায় কবি দার কাঁপ জাতা হ্যায় আগে 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 আসেন দেখতে তো ইচ্ছে লাগে একটু আগে আসেন কবি 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 দেওয়ার হিলতি হ্যায় কবি দার কাঁপ জাতা হ্যায় আলী কে নাম শুনকার আব ভি খাইবার কাঁপ জাতা হ্যায় আরে মেরে খোয়াজা কা নন্না সা কটোরা আরে মেরে খোয়াজা কা নন্না সা কটোরা আরে মেরে খোয়াজা কা নন্না সা কটোরা দেখ কর ওয়াল্লাহ মানে আল্লাহ কি কসম ওয়াল্লাহ আরে মেরে খোয়াজা কা নন্না সা কটোরা দেখ কর আল্লাহ আনা সাগর কা সমন্দর সারা কাঁপ জাতা হ্যায় নারায়ে তাকবীর নারায়ে হায়দারি
পাক নারা পাঞ্জাতান এক নারা হায়দারি নবী নে ফরমায়া মাওলা نبی نے فرمایا مولا شان علی کی بس ایک ہی سند ہے علی اور نبی کی سبحان اللہ بے شک بے شک جو بنانے کا ضرورت تھا اللہ نے نبی کی وسیلے سے بنایا بنا لیا اور جو رکھنے کا ضرورت قیامت تک نبی نے علی کو رکھ کے گئے سبحان اللہ بے شک بے شک اسی لیے جملہ ملاحظہ فرمائیے نبی نے فرمایا مولا شان علی کی بس ایک ہی سند ہے علی اور نبی کی اللہ کا ضرورت تھی محمد کی اور علی کی ضرورت محمد کا ضرورت تھی علی کی ہاں بے شک بے شک اللہ کو ہے جتنی محمد کی ضرورت اتنا ہی ضرورت ہے محمد کو علی کی واہ بے شک بے شک تو اللہ کی ضرورت محمد ہے اور تو تائی محمد رو ضرورت علی رو جی حقیقت چھپ نہیں سکتی تم جتنا بھی چھپاؤ حقیقت چھپ نہیں سکتی بناوٹ کی اصولوں سے یعنی تم جتنا بھی بناوٹ کرو اے ناجائز او جائز اے حرام او حلال او مستحب اس حسن مستحسن جائز اے فرض اے واجب اے سب فتوی دے دے کے حرام شرک بدعت فتوی دے دے کے جتنا تم بناوٹی اصول بناؤ کب تک ٹکے گی نہیں چلے گی جو اصلی ہے ارے جتنا بھی گو گوبر پھیلا دو جو مشک عنبر خوشبو ہے سب کو ڈھانک دے کے خوشبو جائے گی مہکے گی اسی لیے حقیقت چھپ نہیں سکتی بناوٹ کی اصولوں سے کبھی خوشبو آ نہیں سکتی کاغذ کی پھولوں سے ارے کاغذ کے پھول دیکھتے سندر ہوئے کنتو اللہ بنانو ماٹی دیکھے یہ پھول سندر نہیں آر مانوس رہا بنا چھے کی سندر ٹک ٹک کچھے کاغذ کے پھول یہ جی گولاب এটা মাঠ থেকে কারণ এর সঙ্গে মেলানো একে ভালো লাগবে কিন্তু এতে খুশবু নাই এতে খুশবু নাই এ বানাওয়াট তার মানে বুঝেছেন যে যতটা বানাওয়াট হবে সে আল্লাহ খেল্লা তাড় বাট হুব্বা জুব্বা আমামা পাগড়ি বানাওয়াট যতনা বানাওয়াট যতটা বানাওয়াট করতে পারবো তত ব্যবসা চলবে ہم ولی والے ہیں ہم فقیر والے ہیں میرا بناوٹ کی ضرورت نہ میرا امامہ ہے نہ میرا کوئی بناوٹ ہے بس میرا پیر کا سنت میں گزار رہا ہوں سبحان اللہ کیونکہ میرے بناوٹ سے انسان کو ہدایت نہیں ملے گی مجھے جو کہا جا رہا ہے کہنے کے لیے مدد کر رہے ہیں میرے ولی اسی سے انسان کو ہدایت ملے گی سبحان اللہ یہی ہے خوشبو آئیے اگمت و درست ریب اللہم صلی بھائی پیچھون دیکھیں کون درود آواز پاچھے نا کیا نا نبی پاکر آلے نبی پاکر شانے درود پڑھوئے کنجوشی کچھ ہیں اپنا دیکھیں درود پڑھ لے کی ٹاکا دیا پڑھتے ہیں پیچھن دیکھر بھائی رات بنا ہے بھائی ٹاکا دیوار بھائی درود پڑھے ہیں محبت سب سے بڑی عبادت جار جاتا محبت کر بے موجنو جاتا محبت سے سب بھولے گے لائلی لائلی امتر جاتا محبت سے نبی نبی کر بے مرید جاتا محبت سے آلی آلی ولی ولی کر بے তেটা মহব্বতের পহচান দেন ভালোবাসার পরিচয় দেন নারায়ে হায়দারিতে আমি কার নারা দিচ্ছি নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা হায়দারির নারা দিয়ে সাফিনা ছেড়েছি তোরই নৌকা জাহাজ নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে মাওলা আলীর গোলামিতে পেয়ে
مدينه نارا اي حيدري تي امي چھڑچھی سفینا نارا اے حیدری تے آمی چھڑچھی سفینا شکریہ یا مولا علی المدد کائنات بیشی بڑھ کر بنا چھندوانے کو لکھا آچھے کہ تو پانچ تا چھندو پڑھ کائنات مولا علی سبحان اللہ کیا چھے انکار کری کائنات مولا من کنت مولا فاجر المولا امی جار مولا علی در مولا تو نبی کائنات علی و مولا کائنات کائنات مولا علی نبی جی رو فرمان تاجدار بلایات راکھو تمرا ایمان سبحان اللہ তাহলে আলিওয়ালা বলি ধরলে তবে তো ইমান হবে তাজদার বেলায়াতে রাখো তোমরা ইমান এলে মেরে দরজায় আলি এলে মেরে দরজায় আলি নবী ইলমের মদিনা সুবহান আল্লাহ নারা এ হায়দারিতে আমি چھیڑے چھی سفینا اللہم صلی علی سیدنا مولانا محمد صلو علی محمد صلو علی محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد زبان سے نکالو شفیعانا محمد مولا یا علی شکریہ مولا یا علی ربیلایت کے کہ جو بولے یہ مرید ہوئے کی ہوئے আরে আলীর বেলায়েত তো ওলির কাছে বেলায়েত পাওয়ার জন্য ওলি ধরতে হবে বেলায়েত পাওয়ার জন্য ওলি ধরতে হবে এই জন্য ইনকার যারা করে তাদের ঠিকানা কোথায় শুনুন একটাও কোরআন হাদিস খেলাফ বলিনি সব কোরআন হাদিসেতে ঢোকানো আছে কিন্তু কোরআন হাদিসের এবারত ব্যক্ত করিনি তার অর্থ ভাবার্থ লিখেছি মাওলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না মাওলা আলীর বেলায়েতকে শুনছেন গৌর করেন আমার দিকে মাওলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না জেনে নিও হাশরের দিন দোজখ তাদের ঠিকানা তারা জান্নাতে যাবে আর তোমাকে যারা ছেড়ে দেবে তারা জাহান্নামে যাবে হাদিস দিয়ে গেছি একটু আগে এই মানকাবাতরা শোনাবার জন্য হাদিস গুলো আগে দিয়ে দিয়েছি জি কোরআনও দিয়ে দিয়েছি মাওলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না জেনে নিও হাশর কালে দোজখ তাদের ঠিকানা জেনে নিও হাশর কালে দোজখ তাদের ঠিকানা আলীর প্রতি দুশ্মন যারা আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো দিন কানা দিন কানা বলে আমরা মুসলমান দিন নেই তারাই হলো দিন কানা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত সিরাতে আউলিয়া সিরাতে বুজুর্গানে দিন নারে তাকবীর
نعرہ رسالت بھائی جو بھی نعرہ دو رسالت پر نعرہ حیدری ہونا چاہیے جب تم کسی کو علی مانو گے تو علی کا غلامی کا پہچان دو رسالت کے بعد اگر علی حیدری نعرہ نہ رہے تو علی کوئی علی کا غلام نہیں اس لیے رسالت کے بعد نعرہ حیدری ہونا چاہیے چاہے تم کسی کا بھی نعرہ دو حیدری ہونا نعرہ حیدری ہونا چاہیے کیونکہ بلایت نکل کے آیا ہے مولا علی سے بلایت وہی سے رہنا چاہیے نا بھائی ہمار اشن متقیدر متقیدر امام علی ناطق قرآن مومن منافق چنتے ہولے ধরো আলীর দামান মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান নবী হতে মাওলা আলী নবী হতে মাওলা আলী আর আলী হতে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে হায়দারিতে আমি چھیڑے چھی سفینہ مولا یالیر دارے پابے نبی کملی والا مولا یالیر دارے پائبے نبی کملی والا حوج کوثر پان کرابن آمار علی مولا حوج کوثر پان کرابن آمار علی مولا سورہ کوثر پڑے آمی سورہ کوثر پڑے آمی پیچھی ٹھکانا نعرہ حیدری تے آمی چھیڑے چھی سفینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد بھائی صاحب اگراتا تو پار کر دیلا ابارے مل مقتشر نا چھون دو جاؤ نا بھائی راج جاگا پوتی دے جاگا گولا روبستا کو کھارا مول ٹوپک آسی جی آتی کریمہ اپنا در خدمت ہے تکھن تلاوت کو چھلا ایاد پاکٹی آسے اتو بڑو تاجی میں سیدہ کی کورا جاوے پیر ہوتے گے لے کی شورتو تھا کا دورکار ایک مشتر قوم داری جو دی کاٹا چھاٹا جائے تاہولے شریعتر حکم کی آچھے شریعتر گان بجنا کی جائے جاچھے ایتو پشنور بھائی جان ایتو پشنور اترہ میں دو بھو جارا باکتو بھو دیئے سے ترہ مولا علی اولی دیشان واز کرا بے ایسو پشنور امار فون نام من لے بین ایبان کوتھائی کی بھابے سنن کوتھائی کی بھابے مناجرہ کرو بین سب تورے کیا میں مناجرہ کرو انشاءاللہ دیئے دو بھو کون آسیب دا نہیں آپ نے دیکھا آمی ایگلو نہیں آج کو تیاسی نہیں آج گیا بیتور کی تو بیشوی آچھے تھے آمی بول چھی بیتور کی تو بیشوی آچھے تیاتور پھر کر تیاتور کم موت آسی جی آج گے جے داری نہیں بیشی پوشن کرو تار خاندانوں وانے کے داری ہی نہیں مولانا تاکی علی رجار داری آچھے دیکھ سن کتو بڑو فاتوٹ آگے نیجے در موت دین نہ ہے بھائی داری پسنو آمان نبی ایک مشتیر بائر داری کاٹتے ہیں کین تو کوتھائی دولیلہ سے قرآن و حدیث رالو کے راکتے ہوئے ایرکم حجور آدھس کو ریکے چین ایرکم بیٹھا دولیل دیلہ میں بڑھ کرو دو وہ ٹھیک ہے سیار تاجیمی سیدہ پتھم پسنو انشاءاللہ دو وہ سیدہ میں بھائی تاجیمی سیدہ دیتے گلے تو ایک گھنٹا لے گے جائے ٹھیک ہے انشاءاللہ ٹھیک ہے تاجیمی سیدہ دول جی آپنا در کا چھے کی آیت شروع کری چھے جی سورۃ الزمر آیت نمبر 22
এই আত্মাকের দিকে এর মাফহুমের দিকে শুধু তরজমা নয় মাফহুম ভাবার্থ দিকে গুরুত্ব দেবেন আফমান শরাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি আল্লাহ পাক ইসলামের জন্য যাদের সিনাকে খুলে দিয়েছে আল্লাহ পাক ইসলামের জন্য যাদের সিনাকে খুলে দিয়েছেন ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি অতঃপর তারা তাদের রবের নূরের উপরে আছে ও ভাই জান নবী পাকের সিনা চাক হয়েছে না রাওয়াহুল বুখারীতে নেই প্রশ্ন আমার কাছে এলে আমার প্রশ্ন আসবে যদি সাধারণ মানুষের ইসলামের জন্য আল্লাহ সিনা খুলে দেয় সিনা চাক করেনি আমার থেকে কি নবী পাকের সিনায় বেশি গান্ধে গিয়েছিল তা চাক করতে হয়েছে ভাই আমি আগে বলেছি প্রশ্ন করার আগে পায়ের তলায় মাটি থাকা দরকার নবীর গুস্তাখি করবে আর এখানে দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন করবে হ্যাঁ নবী পাকের সিনা চাক করছে একবার না বা চারবার ছোটবেলায় মা হালিমার ঘরে হয়নি ফের মেয়েরা যে যাবে কাবার চত্বরে ফেলে যে গোলাম জিরুসালাম তাকে ফেলে তার সিনা চাক করে দিল কলেজার মধ্যে গান্ধী বের করে কাবার পানিতে ধৌত করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে তাহলে মেয়েরা যে যাওয়ার পূর্বে চল্লিশ থেকে যে কোরআন নাজিল হয়েছিল একটা বাচ্চা ছেলেকে বলো যে কোরআনটা রেখে আসো সেও যেন একটা পাক জায়গায় রাখবো আল্লাহ পাক নাজিল করছেন নবী সিনাতে কোরআন তাহলে না পাক জেনে সিনা চাক করে না পাক না বের করে নাজিল করছেন আফসোস আফসোস এক প্রশ্ন জায়গায় হাজারটা প্রশ্ন পড়ে যাবে জি তুমি আগে নবীকে মাসুম দেখাও আমাকে ফতোয়া দেওয়ার আগে তুমি যে নবীর কলমা পড়েছো সেই নবীকে মাসুম দেখাও সিয়াসাতার হাদিস থেকে নবীকে মাসুম প্রমাণ করো তো নবী পাকের সম্পর্কে জ্ঞান দেখি লিখে বসে আছো আর ফতোয়া দিচ্ছ ভাই তর্ক বিতর্ক জায়গাটা আলাদা আউলিয়ার মজলিস এই হাজার আমি আগে বলেছি আউলিয়ার দরবারে বারো ঘন্টা বাজাতে যাবে তো আল্লাহর অলিরা কাউকে রহমত দিয়ে বিদায় করে কাউকে জুতো মরে বিদায় করে তা আউলিয়ার রওনক আউলিয়ার মজলিস এখানে আউলিয়াদের কথা হবে এবং তাদের উপরে সে দায় তাজিমি চলবে কিনা দুটো টপিক নিয়ে আমার আজকে টপিক দেওয়া হয়েছে জি ফওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ সুতরাং সেই সব পাষাণ হৃদয়ের জন্য ধ্বংস যাদের অন্তরসমূহ আল্লাহ জিকির হতে বিমুখ তাহলে আল্লাহ পাক একটা কওমকে একটা কওমের সিনা খুলে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে ইসলামের জন্য আর যখন উন্মুক্ত হয়ে গেছে তো সে তখন তার রবের নূরের উপরে আসে তো রবের নূর কে নবী খুদ খোদা বি নূর আর ওহি নূর সে মেরে আলা মুস্তফা বি নূর আর ওহি নূর সে মাওলা আলী বি নূর আর ওহি নূর সে আলী ওয়ালা ওলি বি নূর বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নূরের উপরে আসে আর এইগুলো যারা মানে না জি উলাইকা ফি দলালিন মুবিন ওরাই হলো প্রকাশ্য গোমরা সুস্পষ্ট গোমরাহিতে কারা যাদের পাষাণ হৃদয় আল্লাহ জিকির থেকে বিমুখ আচ্ছা ভাই আল্লাহর জিকির করতে আজ পর্যন্ত কেউ অস্বীকার করেছে দেখেন আল্লাহ জিকির কে করেনি কোরআন পাকে আছে কাফেরদেরকে বলা হয়েছে তোমরা এসব কেন তৈরি করেছে এদেরকে খোদা বলে না এদেরকে খোদা বলিনি এদেরকে জারি আল্লাহর দিকে যাওয়ার জন্য ভাই তার কথা পড়াচ্ছি না এমন কোন কাফের মুশরিক আরবে ছিল না যে তারা খোদাকে মানত না সবাই আল্লাহকে মানত কিন্তু বানিয়েছিল নিজেরা তারা আল্লাহর বানানোকে ছেড়ে নিজেদের বানানোকে অশিলা করেছিল যার জন্য তারা কাফের মুশরিক তামার মাওলা আলী আহলে বাইতুল্লাহ নিজেরা বানানি আল্লাহ বানিয়েছে আমরা আল্লাহর বানানোকে মেনেছি বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক জি মাফহুম কোথায় যাচ্ছে ভাববে না তো আজকে বলেন আমার নবী বলছেন আজ জিকরু আলিউন ইবাদত আলীর জিকির করা ইবাদত তো আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না এই শরীকের ফতোয়া কার উপরে গিয়ে পড়বে লাগাও ফতোয়া নবী মুস্তফার উপরে না আল্লাহ যাকে নিজের সুরতে বানায় নিজের নূরে বানায় আল্লাহ নবী আর আলী ইয়ানে নবুয়ত ওয়াহদানিয়াত বেলায়াত
তিন মোকামে ইননামা হেসার লাগিয়ে বলছে তিন হলো আমরা এক মোকামে তোমার হাতে যারা হাত দিয়ে বায়াত করছে ওটা আল্লাহর হাতে বায়াত বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন মোকামে তাহলে যারা আল্লাহর জিকির থেকে গাফিল মানে আলীর জিকির থেকে গাফিল কেন আলী জিকির থেকে গাফিল কেন এটাই তো আল্লাহর জিকির থেকে গাফিল প্রমাণ ভাই আমার বড় আফসোসের কথা আজকে সব জিকির করব কিন্তু মওলা আলী আমি আগেই বলে গেছি যে আলীর মহব্বতে যদি সবাই একমত হয়ে যেত তাহলে আজকে আমাদের এই ফেরকাবাজি হতো না সবাই জান্নাতি হয়ে যেত আলীর মহব্বতে সবাই একমত হলে আল্লাহ জাহান্নামটাই বানাতো না দলিল দিয়ে গেছি তাহলে আজকে আমরা আলীর মহব্বতে বসেছি আলীকে পেয়েছি কার দ্বারাতে অলির দ্বারায় তাহলে ইনি আমাদেরকে আলীর সন্দেশ দিয়েছেন তানাশা বাবা মুর্শিদ আল্লাহর ওলিরা বলেন আমরা আলেমদের থেকে আলীর সন্দেশ কটা পাই যারা আলীওয়ালা ওলিওয়ালা তারা আলীর সন্ধান দেয় তারা আলীর জিকির করে জি তো আলীর জিকির যদি নবী পাকের জিকির নবী পাকের জিকির যদি আল্লাহর জিকির তো আলীকে ছাড়া মানে আল্লাহকেও ছাড়া নবীকেও ছাড়া সাধারণ মুসলমানের সিনা খুলে দিল আল্লাহ সে নূরের উপরে আল্লাহর নূরের রবের নূরের উপরে আছে আর আল্লাহর নবী সিনা চাক করতে চলেছে আফসোস ভাই আমার মূল টপিকে আসছি কার আমরা তাবেদারি করব কার আমরা ইত্তেবা করব সেই টপিকটাই আমরা আসবো ঠিক না বেঠিক ইমান কি করে বাঁচাবো যে রাস্তায় চললে যে সেরাতে চললে আল্লাহ খুশি নবী খুশি মওলা আলী খুশি আহলে বাইত খুশি সাহাবারাও খুশি জি তা আমারও জান বেঁচে গেল আসছে কোরআন ওই সূরা জুমার 18-19 নম্বর আয়াত আল্লাহ কাদেরকে মোবারকবাদ দিচ্ছেন এই পৃথিবীতে আল্লাহ পাক মোবারক দিচ্ছেন না বলে না ওয়েলকাম মুবারক হো তুমি মুবারক হো কেউ আরে এমন কিছু আল্লাহর বান্দা আছে তাদেরকে আল্লাহ মুবারক দিচ্ছেন কি ফাবাশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা ফাবাশির ইবাদ হে রাসূল আমার বান্দাগণকে মুবারকবাদ দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বান্দাগণকে সুসংবাদ দিন কেন না আল্লাযিনা ইয়াস্তামিউনাল কওলা যারা শুনে নয় দু কান দিয়ে মনোযোগ সহকারে এক মনে মনোযোগ সহকারে সমস্ত কথা শুনে অনেকেই মনোযোগ সহকারে শুনছে এই রকম বান্দাদেরকে আল্লাহ বলছে ওই বান্দাদেরকে হে নবী আমার তরফ থেকে মুবারকবাদ দিন সুসংবাদ দিন যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে ফাত্তাবিউনি ফাত্তাবিউনা আহসানা তারপরে কি করে অতঃপর তারা উত্তম হাস্তির পায়রবি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে হাজার কথা শুনলো লাখ কথা শুনলো হাজার নসিহত শুনলো সব শোনার পরে দেখা গেল কি যে এতগুলো কথার মধ্যে উত্তম হাস্তি যে উত্তম হাস্তি যে উত্তম ব্যক্তি সেই উত্তম ব্যক্তির পায়রবি করে তারা উত্তম ব্যক্তির পায়রবি করে আল্লাহ বলছে ওই বান্দাদেরকে মোবারকবাদ দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওই বান্দাদেরকে মোবারকবাদ দাও কিজি উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আল্লাহ গ্যারান্টি নিছে জি যে উহারাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা সমস্ত কথা শুনে
সব শোনার পরে উত্তম হাস্তির এতেবা করে, অনুসরণ করে, আনুগত্য করে, পায়রবি করে, দাবেদারি করে। আল্লাহ বলছে ওদেরকে মোবারকবাদ দাও। তাহলে এখন এখানে খোঁজার বিষয় আল্লাহর উত্তম ব্যক্তিকে, উত্তম হাস্তিকে, এটাই তো খুঁজে পাওয়া মুশকিল। সেই উত্তম ব্যক্তি দেখিয়ে দেবো, অথচ তার নারা হয় না। নারে হায়দারি, নারে হায়দারি, পাক নারা পঞ্জতন কা এক নারা হায়দারি, পাক নারা পঞ্জতন কা এক নারা হায়দারি, হুসেনিয়ত 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 ইয়াজিদিয়ত ইয়াজিদিয়ত, নারে হায়দারি, নারে হায়দারি। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ ওই লোকেদের হেদায়েত করেন যারা উত্তম হাস্তির পায়রবি করে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আবার আল্লাহ বলছে ওরাই তো বিবেক বুদ্ধির অধিকারী। তার মানে যাদের বিবেক জ্ঞান বুদ্ধি আছে তারাই উত্তম হাস্তির পায়রবি করে, উত্তম হাস্তির জিকির আজকার করে। আর যাদের জ্ঞান বুদ্ধি নাই, বিবেক রাখে না, বড় বড় আলেম আছি কিন্তু বিবেক নাই। কালবেলা প্রান্তরে বড় বড় আলেম ছিল না, বিবেক নাই। মাওলানা দুশমন বড় আলেম ছিল না, বিবেক নাই। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে তাদের কি বলছে, তুই নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, যাই কিছু কর, ওয়াজ আলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, ওই রকম ব্যক্তিদের উপরে আমি না বাগ নিক্ষেপ করি যাদের আকেল বিবেক নাই। তো উজু করলি, গোসল করলি, নামাজ পড়লি, ঠাট করলি, জুব্বা পড়লি, সব পড়লি, বিবেক নাই, না পাক ভেতরে। এই গান থেকে না পাকের মানে তাফসির করো কি বলছে, যারা যতই নামাজ রে করুক বিবেক জ্ঞান রেখে যারা উত্তম হাস্তির পারবি করে না, বিবেক জ্ঞান রাখে না, ওরা হলো কাফের ফাসেক ফাজির। তাফসির করে ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে উত্তম ব্যক্তিকে যার পায়রবি করলে আল্লাহ মোবারকবাদ দেন, যার পারবি করাতে মানে বিবেকবানের পরিচয়। তাহলে এখানে আমরা বিবেকবান খুঁজব, বিবেকবান পরিচয় দিতে গেলে আপনারা বিবেকবান না আমি বিবেকবান বা আমরা সবাই বিবেকবান না এর মধ্যে কিছু কাটছাট হবে, এটার পরিচয় পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আগে উত্তম হাস্তির প্রমাণটা বের করতে হবে। কারণ সেই উত্তম হাস্তির সম্পর্কে আল্লাহ তার রসুল এবং তাফসির কারক কোরআন ও হাদিসের আলোকে কি করেছেন আমাদের খুঁজতে যেতে হবে। তো সবাই কি আমার সঙ্গে সফর করবেন? ভাই সফর বলতে অনেকে বুঝেছে যে আমি বোধহয় যেখানে হেঁটে হেঁটে যাবো আমার সঙ্গে যাবে, না না না, আমি যে মোকামে এই দিল দেমাগকে নিয়ে যাচ্ছি আপনারাও সেই সঙ্গে আমার সঙ্গে কি যাবেন? মাশাআল্লাহ, এবার বুঝতে পেরেছে। জি, ওনারা ভাবলেন যে বোধহয় আমাদেরকে হাঁটি হাঁটি বহু দূরে নিয়ে যাবে। হ্যাঁ, তো ভাই আমার আসেন, যে উত্তম ব্যক্তিকে, যে উত্তম ব্যক্তি তাবেদারি করলে আল্লাহ মোবারকবাদ দেন, আল্লাহ হেদায়াত করে নেন এবং তারা বিবেক বুদ্ধির অধিকারী, সেই উত্তম ব্যক্তিকে খুঁজতে চলেছি। সফরে আমার সঙ্গে থাকুন। জি, এ কিতাব হলো আদ-দুররুল মনসুর ফি তাফসির বিল মাসুর, জিল 15, সাফা 577, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, মশহুর আহলে সুন্নাতুল জামাতের ইমাম। ইনকার করার মতো কে আছে? নেই। আন আয়েশাতা কালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আকরামুল খালকি আলাল্লাহ কাল ইয়া আয়েশাত আমা তাকরাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম মাখলুকাতের মধ্যে, তামাম মাখলুকাতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত, জমিনের নিচে থেকে উপর পর্যন্ত যা কিছু আছে, আসমান থেকে লাহাত পর্যন্ত বা তারও নিচে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে, এই তামাম মাখলুকাতের মধ্যে উত্তম মহতা
মহতরম বুজুর্গ মুআজ্জাজ ও মহতরম তথা সম্মানীয় বুজুর্গ হস্তি এই মখলুকাতের মধ্যে আল্লাহ পাকের কাছে কে জোরে বলেন সুবহানাল্লাহ 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 উম্মুল মুমিনিন মায়াসা জিজ্ঞেস করছেন গর করছেন আল্লাহ পাকের কাছে तमाम মখলুকাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে तमाम মখলুকাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে সবথেকে বড় প্রিয় মহব্বত সম্মানীয় বুজুর্গ মুআজ্জাজ মুহতরম ব্যক্তি কে আমার নবী উত্তরে ফরমালেন কি ফরমালেন আমার নবী উত্তরে ফরমালেন ইয়া আয়েশাতু আমা তাকরাইন হে আয়েশা তুমি কি তেলাওয়াত করনি কোরআন কি পড়নি ইন্নাল লাযিনা আমানু ও আমিলু সালিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া নিঃসন্দেহে নিঃসন্দেহে যারা ঈমান আনে ও নেক আমল করে আমলে সালিহা করে আমরা নামাজকে বলি আমলে সালিহা রোজাকে বলি আমলে সালিহা হজকে বলি আমলে সালিহা যদি সালিহা হতো দলিল আগে দিয়েছি কাবা ঘরের মধ্যে রুকনে ইয়ামিন মাকাম ইব্রাহিম মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়বে রোজা রাখবে আর মরে যাবে সোজা জাহান্নামায় যাবে আহলে বাইতের মহব্বত না থাকবে জি বেশক তাহলে আমলে সালেহা নিঃসন্দেহে যারা ঈমান আনে ও নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া ওরাই হলো সৃষ্টির সবথেকে উত্তম ব্যক্তি জি বেশ আবার প্রশ্ন বেড়ে গেল এখনো নাম এলো না ওরা 73 ফিরকা বলবে আমরা কেন আমরা নামাজ রোজা হজ যাকাত কলেমা হুব্বা জুব্বা টুপি আলখাল্লা সব কিছু করি এখন তো প্রমাণ হলো না আসি দেখি প্রমাণ পাওয়া যায় কিনা তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ কি রওনক নিয়ে এসেছেন দেখি ওয়াকার ইবনা আসাকার আন জাবির ইবনে আব্দুল্লাহ কল কুননা ইনদান নবী ফাকবাল আলিয়ুন আলাইহি সালাম ফাকাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ইন হাযা ওয়া শিয়াতাহু লাহুমুল ফায়জুন ইয়াউমাল কিয়ামা সুবহানাল্লাহ এই যে শিয়া ফতোয়া দেয় ইমতিয়াজের কথা বলে বলে তো শিয়া তার মানে ভাইজান যখন কোন উত্তর না থাকে তখন শিয়া বলে মানুষের কাছ থেকে বাঁচতে হয় এখানে শিয়া ঘৃণা ভরে ফতোয়া দিতে গিয়ে শিয়ারা জাহান্নামী ফতোয়া দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিউতি কেউ তো তাদের ফতোয়াটা আল্লামা জালালউদ্দিন সিউতির রূপে গিয়ে পড়ল আবার করাম আজহারি সাহেব যিনি তর্জমাও করেছেন এর উর্দুতে তাফসিরে দুররে মনসুর আমার ইবনে আসাকার আন জাবির ইবনে আব্দুল্লাহ কল কুননা ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকবাল আলিয়ুন فقال النبي صلى الله تعالى عليه وآله وسلم والذي نفسي بيده إن هذا وشيته لهم الفائزون يوم القيامة نزلت إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البارية بنگلاটা শুনে নেন এই আয়াত প্রসঙ্গে ইবনে আসাকার তিনি একজন ইমাম মুফাসসির মুহাদ্দিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে আমরা সাহাবাগণ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ মশহুর একজন জালালুল কদর সাহাবী যে তিনি বলছেন রওয়াত করছেন যে আমরা সাহাবাগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় হযরত আলী আলাইহিস সালাম আমাদের কাছে পৌঁছালেন তখনই মহানবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন কসম ওই জাতের যার কুদরতি হাতে আমার জান রয়েছে নবী মুস্তাফা আলী কে থেকে বলছেন কসম ওই জাতের যার কুদরতি হাতে আমার জান রয়েছে নিঃসন্দেহে এই আলী এবং এর শিয়া কিয়ামতের দিন কামিয়াবি হাসিল করবে বেশক সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি নারে হায়দারি পাক নারা পঞ্জতন কা এক নারা হায়দারি পাক নারা পঞ্জতন কা এক নারা হায়দারি নারে তাকবীর তো ভাই আমার শিয়া
অনেক রকম আছে ভালো করে বুঝেন আমি শিয়া বলতে গিয়ে বা শিয়া যে তাফসীর থেকে পেলাম শিয়া যে হাদিস থেকে পাবো বা পাচ্ছি পেয়েছি এই শিয়াটা যদি উত্তম হয় তাহলে যারা আল্লাহ ও রাসূলকে মহব্বত করে তত দাবি করে যে আমরা উত্তম শিয়া বাকি সব শিয়া খারাপ অতএব তুমি শিয়া যদি না হতে পারো শিয়া বলে ফাতোয়া দিয়ে জাহান্নামে কিত করতে যেও না কারণ শিয়া খুদ নবী মুস্তাফাও আপনারা হই হট্টগোল করবেন না আপনারা দলিল দেখবেন তো দলিল আছে আপনারা চুপচাপ এবং সহকারে যেরকম শুনছিলেন সেরকম বসে যান আপনারা চুপ
Yeah.
আপনি কোন বেকারুন নিয়ে আসছেন এখানে? আর আমি আপনার
সঙ্গে মনে করা হবে আরবিতে আপনি কেন বহুবচন বলবেন আপনি আপনি ভূত মিথ্যা কথা কেন বলছেন শুনুন সুরা সফা আট নম্বর ত্রিশ এইটা পরে বলেন নবীগঞ্জ শিয়া শিয়া মানে যদি খারাপ তাহলে সমস্ত নবীকে যে আল্লাহ শিয়াতে পাঠিয়েছেন এরা শুনবে না এরা হাদিস দেখাবে আসুন আদেশ দুজন আলেন আমি বলেছি সুরাতুল হিজর দশ নম্বর আয়াতে সমস্ত নবীগণ শিয়াকে আমাকে আগে কোরআন আগে হাদিস আমি কোরআন বললাম সুরাতুল হিজর আট নম্বর দশ ওতে যে লোকগুলো দাঁড়িয়ে আছেন সব নিতে যান ইস্টের উপরে যে লোক আছে তার নিতে যান নিতে যান আমি তো মনে রাখতে আসি বলেছে না যদি করতে হয় হবে আমরা যাবো না
أنا